الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا فاحذرهم وإن تعفوا وتصفحوا وتغفروا فإن الله غفور رحيم آمنت بالله صدق الله العلي العظيم এই আয়াত আলামিন আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে এক ফেতনার কথা, যে ফেতনার কারণে বান্দা তার মাবুদকে ভুলে যায়, যে ফেতনার কারণে যে সমস্যার কারণে বান্দা তার রবকে ভুলে যায়। এই ফেতনা সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ওহে বান্দারা যারা ঈমান এনেছে। কোরআনে করিম আল্লাহ তাআলা বান্দাকে বিভিন্ন ভাবে ডাক দিয়েছেন, কখনো ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাস বলে ও মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেও ডাক দিয়েছেন ওই ঈমানদারেরা। ডাকের এই পার্থক্য বক্তব্যের কারণে, ডাক দেওয়ার পর যে বক্তব্য দেওয়া হয়েছে, রব্বুল আলামিন যে বক্তব্য দিয়েছেন ওই বক্তব্যের সাথে ডাকের এই শব্দ ব্যবহারের সম্পর্ক, কারণ ইয়া আইয়ুহান নাস এই ডাক সমস্ত মানুষদের উদ্দেশ্য করে ডাকা বলা, এটা ব্যাপক ডাক, এখানে একান্ত কোনো বিষয় নেই, আন্তরিকতার কোনো ব্যাপার নেই, বহু নির্দেশমূলক ডাক।
কিন্তু রব্বুল আলামিন যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাকেন ওই ঈমানদারেরা, তখন এটা বুঝতে হবে যে এই ডাক রব্বুল আলামিন অত্যন্ত মায়ার সাথে ডাক দিয়েছেন। রব্বুল আলামিনের সাথে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্ক হচ্ছে ঈমানের সম্পর্ক। সেই সম্পর্কের সূত্র ধরে যখন ডাক দেওয়া হয়, ওই ডাকটা হয় মায়ার ডাক। যেমন বাবা যখন তার সন্তানকে ডাক দেয়, সন্তান তার সাথে এক হচ্ছে সম্পর্ক, আর এক হচ্ছে তার নাম আছে। যখন সন্তানকে বাবা নাম ধরে ডাক দেয়, তখন এই ডাকটা হয় স্বাভাবিক ডাক। আর বাবা যখন সন্তানকে তার সম্পর্কের সূত্র ধরে ডাক দেয়, বলে ও বাবা তুমি কই, তখন আমরা বুঝি যে এই ডাকটার মধ্যে একটা মায়া মহাব্বত কাজ করতেছে। ঠিক আল্লাহ তাআলা যখন বান্দাকে ইয়া আইয়ুহান নাস বলে ডাক দেন, তখন বোঝা উচিত যে এটা খুব স্বাভাবিক ডাক সকলের উদ্দেশ্যে। আল্লাহ তাআলা যখন ওই সম্পর্কের সূত্রে ডাক দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ওহি ইমানদারেরা, তখন বুঝতে হবে এই ডাকটা অত্যন্ত মায়ার ডাক, মহাব্বতের ডাক। খুব আপন করে রব্বুল আলামিন আমাদেরকে ডাকছেন এই জন্যে যে সামনের কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা খেয়াল করে শোন। তো এই আয়াতে সূরা আত-তাগাবুনের যে 13 নম্বর আয়াত আমি তিলাওয়াত করলাম, এই আয়াতে আল্লাহ তাআলা এই মুমিনদেরকে, ঈমান ওয়ালাদেরকে ডাক দিয়ে বলতেছেন يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّ مِنْ أَزْوَاجِكُمْ وَأَوْلَادِكُمْ وَهِي مَنْ دَرِرَا إِنَّ مِنْ أَزْوَاجِكُمْ وَأَوْلَادِكُمْ قَتُرْ بِبِي أَبَوْ قَتُرْ شَمْتَانِ شَوْنَا كِسُو كِسُو بِبِي أَبَوْ كِسُو كِسُو شَمْتَانِ عَدُوْا لَكُمْ مَدَرْ شَوْتْرُ دُشْمَانِ আমরা দুশ্মন জানি শয়তানকে। কোরআনে কারীম আল্লাহ তাআলা নানান জায়গায় শয়তানের কথা বলেছেন। সূরা আল ফাতির 6 নম্বর আয়াতে স্পষ্ট করে বলতেছেন রব্বুল আলামিন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযূহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিযবা লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ তাআলা বলছেন শয়তান তোমাদের দুশ্মন, কাজেই তাকে দুশ্মন হিসেবে গ্রহণ কর। কোরআনে কারীমের বহু জায়গায় শয়তানকে আল্লাহ তাআলা দুশ্মন বলেছেন, শুধু দুশ্মন না, বলেছেন ইন্নাহু লাকুম আদুউন মুবীন, প্রকাশ্য স্পষ্ট দুশ্মন সে তোমাদের। সেই শয়তানের জায়গায় রব্বুল আলামিন এই আয়াত রাখলেন কত বিবি এবং কত সন্তানদের, যে কিছু কিছু বিবি তোমাদের দুশ্মন, কিছু কিছু বিবি এবং কিছু কিছু সন্তান তোমাদের দুশ্মন সবাই। এক উল্টাটাও কিন্তু হতে পারে। বিবিদের উদ্দেশ্যে যখন এই আয়াত আসবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তারা যদি বিবিরা উদ্দেশ্য হয়, কারণ তারাও তো মুমিন, তখন উদ্দেশ্য হবে, বক্তব্য হবে ঠিক উল্টা। বলে ইমানদাররা মানে বিবিরা, কিছু কিছু স্বামী কিন্তু তোমাদের দুশ্মন, ঠিক এই সমুদল সন্তানদের উদ্দেশ্য হতে পারে, কারণ সন্তানরাও মুমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওই ঈমানদার সন্তানেরা এই জায়গায় আছে, সন্তান তোমাদের দুশ্মন, তখন হবে কিছু কিছু বাবাও তোমাদের দুশ্মন, মাও তোমাদের দুশ্মন। আসলে আয়াতের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন ওই ঈমানদারেরা, তোমাদের আপনজন অনেক আছে, এমন তার মধ্যে সবচেয়ে কাছের আপনজন হচ্ছে বিবি এবং সন্তান, এরাই কখনো কখনো তোমার দুশ্মন হিসাবে তোমার সামনে চলে আসবে। আল্লাহ তাআলা দুশ্মন দুনিয়ার দৃষ্টিকোণ থেকে আমাদেরকে বলেন নাই। আল্লাহ তাআলা দুশ্মন বলতেছেন ওই অবস্থার উপর, যে আমার ওই সন্তান, আমার ওই বিবি যখন আল্লাহ তাআলাকে পাওয়ার জন্যে আমার মাঝখানে বাধা হয়ে দাঁড়ায়, আমি আল্লাহকে পাওয়ার জন্য সিরাত মুস্তাকিমের উপর চলতে চাই, সরল পথে চলতে চাই, জান্নাতি রাস্তায় চলতে চাই, কিন্তু আমার বিবি আমার জন্য বাধার কারণ হয়ে যায়, আমার স্বামী আমার জন্য বাধার কারণ হয়ে যায়,
আমার সন্তান আমার জন্য বাধার কারণ হয়ে যায়। সুতরাং এই বিবি এই সন্তানের সম্পর্কে সতর্ক থাকতে হবে, তারা যেন কখনো আমাকে আল্লাহ থেকে জান্নাতের রাস্তা থেকে দূরে ঠেলে না। আমার বিবিকে আমি মহাব্বত করব, আমার সন্তানকে আমি মহাব্বত করব, এটা আমার সৃষ্টিগত স্বভাব। রব্বুল আলামিন ওই মহাব্বত দিয়েই আমাকে সৃষ্টি করেছেন, রক্তের এই টান থাকবে। কিন্তু এখানে যে বিষয়টা উদ্দেশ্য সেটা হচ্ছে আল্লাহর হুকুম মানতে যেন বাধা না হয় আমার সন্তান, আল্লাহর হুকুম মানার জন্য যেন আমার স্ত্রী বাধার কারণ না হয়, আমার স্বামী বাধার কারণ না হয়। আজকাল আমাদের সমাজটা সবচেয়ে কঠিন যে সময় পার করতেছে সেটা হচ্ছে এই আপন জনদের নাফরমানি, আপন জনদের খাহিশ মিটাইতে গিয়া, তাদের চাহিদা মিটাইতে গিয়া আমি আমার রবের চাহিদাকে পিছনে ফেলে দিছি। আজকে বহু যুবক সে দাঁড়িয়ে রাখছে না তার বিবির কারণে, বিবি পছন্দ করে না, আপনজন পছন্দ করে। আজকে বাবা হারাম কামাইতেছে সন্তানের কারণে, সন্তানের চাহিদা মিটাইতে গিয়ে সন্তান সমাজে মাথা উঁচু করে দাঁড়াবে তার ভবিষ্যৎ এটা, এই জন্য। অথচ ভবিষ্যৎ কোনটা, ভবিষ্যৎ কাকে বলে? বড় আমাদের জীবনটাকে তিনটা ভাগ করেছে, অতীত ভবিষ্যৎ এবং বর্তমান। বড় বলেন দেখো যেটা চলে গেছে এটাকে তুমি আর কোনোদিন ফিরে আনতে পারবা না, কাজে ওইটার কোনো ভরসা নাই। যেটা সামনে আসতেছে তুমি যে বাঁচবা তার কোনো ভরসা নাই, কাজে ওইটাও কোনো ভরসা নাই। ওই অতীত এবং ভবিষ্যৎ এগুলো কোনো ভরসা নাই। ভরসা তো কেবল তুমি এখন যা করতেছ তা, ভবিষ্যৎ হচ্ছে একমাত্র আখেরাত। এই জন্যই তো কোরআনে কারীমে সূরা আল হাশরের মধ্যে রব্বুল আলামিন বারবার আমাদেরকে তাগাদা দিয়েছেন। কি তাগাদা দিয়েছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহকে ভয় করো আর খুব খেয়াল রাখো লিখত আগামী দিনের জন্য তুমি কি কামাই করবে। প্রকৃত ভবিষ্যৎ তো এটা, আগামী দিন মানে আখেরাত, প্রকৃত ভবিষ্যৎ তো আখেরাত। আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ চিন্তা করতেছেন, ওই সন্তান ভবিষ্যতের জন্য বাঁচবে কিনা, আপনি বাঁচবেন কিনা। অথচ যেই ভবিষ্যৎ কোনোদিন শেষ হবে না, শুরু হওয়ার পর সেই আখেরাত, সেই কেয়ামত, সেই কবরের জিন্দগি, সেই বারজখের জিন্দগি, সেই জান্নাতের জিন্দগি, ওই ভবিষ্যতের ব্যাপারে আমাদের কোনো টেনশনই নেই, কোনো টেনশন নেই, কোনো চিন্তা নাই। চিন্তা হচ্ছে এমন এক ভবিষ্যতের যেই ভবিষ্যতের কোনো ভরসা নেই। তো আমরা আসলে ওই মরুভূমি মরিচিকা এটার পেছনেই মনে হয় ঝুঁকছি, যার কোনো ভবিষ্যৎ নাই। অথচ আখেরাত যেটা স্থায়ী, স্থায়ী চিরস্থায়ী, এই জন্যই হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বারবার তাগাদা দিয়েছেন, আসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। ও আমার উম্মত, যে জিনিস স্থায়ী ওই স্থায়ী জিনিসকে তুমি প্রাধান্য দাও অস্থায়ী জিনিসের উপর। বারবার আল্লাহ রাসূল তাগাদা দিয়েছেন আখেরাত হচ্ছে স্থায়ী জিনিস, আর ওটাকে আমি বানিয়ে ফেলছি অনিশ্চিত জীবন। আমার ভরসা, আমার ভবিষ্যৎ হচ্ছে আমার এই আগামী যতদিন বাঁচবো, অথচ এটার কোনো ভরসা নেই, কোনো নিশ্চয়তা নেই, এক মিনিটের কোনো ভরসা নেই। হ্যাঁ, এই জন্য রব্বুল আলামিন বলতেছেন যে তোমার সন্তান যেন তোমার দুশ্মন না। অনেক দুশ্মন আছে, অনেক সন্তান আছে, যে সন্তান কিন্তু তোমার দুশ্মন। অনেক বিবি আছে, ওই বিবি কিন্তু তোমার দুশ্মন। এই দুশ্মন দুনিয়ায় হতে পারে, আখেরাতেও হতে পারে। দুনিয়ায় দুশ্মন তো আমি যদি সন্তানকে চিন্তা করতে পরিষ্কার না বানাই, এটা একদম পরীক্ষিত ভাই, একদম পরীক্ষিত বিষয়। আল্লাহ নাফরমানি করে যদি
হাদিসেরও কথা, এটা হাদিসেরও কথা। কোনো বান্দা যদি আল্লাহর নাফরমানি করে, কোনো মাখলুকে তাগাদা পুরা করে, চাহিদা মিটায়, আল্লাহর নাফরমানি করে, আল্লাহ তাআলা ওই মাখলুককে তার উপর চাপায়। আমি যদি আল্লাহর নাফরমানি করে আমার সন্তানের তাগাদা পুরা করে, তার চাহিদা মিটায়, আমার বিবির চাহিদা মিটায়, আল্লাহর নাফরমানি করে আমার স্বামীর চাহিদা মিটায়, তো আল্লাহ তাআলা ওই জালিম স্বামীকে আমার উপর চাপায় দেবেন, আল্লাহ তাআলা ওই জালিম বিবিকে আমার উপর চাপায় দেবেন, আল্লাহ তাআলা ওই উশৃঙ্খল সন্তানকে আমার উপর চাপায় দেবেন। আজকে সন্তানের পরিবারের ব্যাপারে তাদেরকে উত্তম চরিত্রে আদর্শ চরিত্রে আদর্শবান করার ব্যাপারে আমাদের খুব কম নেই। স্বামী একদিকে কামে জন্য চলে যাচ্ছে, স্ত্রী একদিকে চলে যাচ্ছে, সন্তানটা ঘরের মধ্যে একা একা কাজের লোকের কাছে সে লালিত পালিত হচ্ছে। হয়তো আমাদের এই সমাজে কম উঁচু, খুব বেশি উঁচু সমাজ একটু দেখা যায়, এক একজন এক একদিকে কাজের লোকরা সন্তান লালন পালন করতেছে। তো যেই ঘরের সন্তান মা বাবার স্নেহ পায় নাই, ওই সন্তান বড় হয়ে বাবাকে শ্রদ্ধা মাকে শ্রদ্ধা করবে কোন দুঃখিত? এটা অটোমেটিক চলে আসছে। আজকে আমার সন্তান আমার স্নেহ থেকে দূরে, আমি যখন বৃদ্ধ হব নিশ্চিত জেনে রাখো আমি আমার সন্তানের শ্রদ্ধা থেকে দূরে সরে যাব। তো অত চেষ্টা দুনিয়ার সিস্টেমই আমার, আল্লাহ তাআলা সিস্টেমই আমার, রব্বুল আলামিন নিজের ক্ষেত্রেও এমনটাই বলেছেন, তার করুন আর করুন আমাকে স্মরণ করো আমি করবো, আল্লাহ নিজের কথা, আমাকে স্মরণ করো আমি করবো, ইনতাসুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহকে মুসরত করো, আল্লাহ বলেন আমিও মুসরত করো, এটা আল্লাহরই সিস্টেম। এবং দুনিয়ার সমস্ত ক্ষেত্রেও আল্লাহ সিস্টেমটা আমার, তুমি যা করবা তার প্রতিদান তুমি দুনিয়ায় পেয়ে যাও। তো আমার সন্তানকে যদি আমি এই আঙ্গিকে বড় করি যে তাকে কাজের লোক দিয়ে আমি লালিত পালিত করছি, লালন পালনের ব্যবস্থা কাজের লোকের মাধ্যমে করছি, তো একদিন ওই সন্তান আমাকেও কাজের লোকের মাধ্যমে খেদমতের ব্যবস্থা করবে, নার্সিং হোমে পাঠায় দিবেন, বৃদ্ধাশ্রমে পাঠায় দিবেন, আমার জানাজা পড়ানোওয়ালা আমার সন্তান থাকবে, আমার কবরের পাশে আমার শিওরের পাশে দাঁড়ায় রব্বি হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়ানোওয়ালা কেউ থাকবে। কেন? কারণ আমি ওই সন্তান যখন আমার কাছে ছিল ওই সন্তানের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি নাই, ও আল্লাহ রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, ও আল্লাহ আমার নেককার সন্তান দান করো, আমার এই সন্তানকে আমার দুনিয়ার শান্তির কারণ বানায় দাও, আমার এই সন্তানকে আখিরাতের নাজাতের কারণ বানায় দাও, এটা আমি করি নাই। তো দুনিয়ায় আমার ওই সন্তান আমার শত্রু হিসেবে একসময় দেখা দিত, আর আখিরাতে আখিরাত ভয়ঙ্কর শত্রু হিসেবে আমার দেখা দিত, ভয়ঙ্কর শুধু শত্রু না। কোরআনে কারীমে আসছে এই কথা, বিভিন্ন জায়গায় আসছে, এক জায়গায় আসছে আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের মাঠে ওই সন্তান আল্লাহর কাছে আমার বিরুদ্ধে নালিশ করবে, আমার অধীনস্থ যারা আমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে, কি বলবে? আল্লাহ তাআলা বলছেন ক্বালু রব্বানা আল্লাহ আমরা তো আমাদের ঘরের যারা মুরব্বী, আমার অফিসের মুরব্বী, আমার রাষ্ট্রপ্রধান, আমার বস, আমরা তো তাদের অনুসরণ অনুকরণ করেছি। মনে করি স্ত্রী বলবে আমি স্বামীর অনুসরণ করেছি, বাবা আনা মুরব্বীদের অনুসরণ করেছে, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, গুমরাহ করেছে, দিন বিমুখ করেছে। তো এখন আল্লাহ এদেরকে আপনি ডাবল শক্তি, ডাবল শক্তি আল্লাহর কাছে চাইলে কিয়ামতের মাঠে তাদের জবান থেকে এই যে নালিশটা বের হবে এই নালিশটা আল্লাহ তাআলাই তো বের করবে। আল্লাহ তাআলা যে নালিশ বের করবে ওই নালিশকে খামাখা আল্লাহ তাআলা তাদের মুখ থেকে বের করবেন না,
আল্লাহ তাআলা ওই কথাটাকে কবুল করবেন বলে তাদের মুখ থেকে দাবি করবেন। কাজেই তাদের এই নালিশ, তাদের এই বিচার আল্লাহ দরবারে গৃহীত হয়ে যাবে। ঠিকই আল্লাহ তাআলা তাদেরকে ডাবল শক্তি দেবে। অন্য আয়াত আসছে, ওই সন্তানেরা ওই অধীনস্থ আল্লাহ তাআলা কি বলবেন, রব্বানা আরিনা আল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ইয়া আল্লাহ, ওই জিন এবং মানুষের মধ্যে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, অবল্যান আমাদেরকে গোমরাহ করেছে, দিন বিমুখ করেছে, আমাদেরকে দেখায় দেন তো আল্লাহ, তারা দেখায় ও ভাই আল্লাহ তাআলা তাদের মুখ থেকে এই কথাটা বের করবে। কারণ কেয়ামতের ওই ভয়াবহ পরিস্থিতিতে কারো জবান থেকে, কারো মুখ থেকে এরকম সুন্দর কথা বের হওয়ার কথা না, যেহেতু বের হচ্ছে কোরআনের কথা এটা, তো বোঝা গেল আল্লাহ তাআলা তাদের মুখ থেকে ওই কথা বের করছে। কেন করছে? যে তারা এখানে যা চাইবে আল্লাহ তাআলা তা পূরণ করবে। এই জন্য তো কি বলতেছে, তারা আল্লাহর কাছে কি চাইছে, তাদেরকে দেখায় দেন আমাদের। কেন? কিছু কিছু সন্তান, কিছু কিছু দিদি তোমাদের শত্রু, কাজে তাদের ব্যাপারে সতর্ক থাকা, সতর্ক থাকতে হবে। এই শত্রুতা কিভাবে হয়, এর থেকে বাঁচার উপায় কি? কোরআনে কারীমের আয়াতগুলো, হাদিসগুলো আমাদের সামনে ক্লিয়ার স্পষ্ট যে এই শত্রুতা থেকে বাঁচার উপায় কি। বিবিকে আল্লাহ তাআলা আমার শত্রু বললেন, কিছু কিছু বিবিকে, কিছু কিছু সন্তানকে আল্লাহ তাআলা আমাদের শত্রু বললেন, বাঁচার উপায় কি? বাঁচার উপায় তো খুব সহজ, খুব সহজ। ওই সন্তানকে নেককার বানায় ফেলি, দিনদার বানায় ফেলি। আজকে আমাদের এই এই ছোট্ট সমাজটাই একটু চিন্তা করি, রাগ করবেন না। আমাদের মুরব্বী আমরা আসছি, আমাদের সন্তানরা কই? অনেকের যুবক সন্তান আছে, তারা কই? তাদেরকে আমরা আনতে পারি না, এই মজলিসে আসে নেই। তাদের নানা রকমের ঝামেলা, নানা রকমের সবল কাজ আছে, অনেক ব্যস্ত মানুষ, তারা আড্ডা মারতে হয়, গল্প করতে হয়। তো আমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ফিকির করলাম, অথচ আমার আপনজনদের ব্যাপারে আমার কোনো খেয়াল করব না। এইরকম দিনদারের অভাব এখন সমাজে নাই, বহুদিনদার তার যুগ নফল তেজদিক তাহলিক সব চলে, জামাতে যায়, তাবলিগে যায়, পীর খানকায় যায়, আল্লাহ ওয়ালাদের কাছে যায়, নিজের ব্যাপারে সব চলে। আপনি স্বার্থপর বাবা, দুনিয়া যেটা অস্থায়ী, এই ব্যাপারে আপনি আপনার রক্তকে পানি করেছেন সন্তানের জন্য, আর আখেরাতের ব্যাপারে যেটা স্থায়ী তার জন্য আপনার সন্তানের ব্যাপারে আপনার কোনো ফিকির নেই। তারপরে তো স্বার্থপর বাবা, নিজে তাহাজ্জুদ করতেছেন, সন্তান ফরজ করে না। আপনি স্বার্থপর মা, নিজে তাহাজ্জুদ করেন, জামাতে নামাজ পড়েন, ফরজ নামাজগুলো সময় মতো পড়েন, নফল আমল করেন, তাসবিহ তাহরীর করতেছেন, কোরআন তিলাওয়াত করতেছেন, অথচ আপনার মেয়ে বেপর্দায় রাস্তায় বের হইতেছে, কি জবাব দিবেন আল্লাহর কাছে? সূরা তাহরীম আয়াত নম্বর 6 আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, একা বাঁচার কোনো উপায় নেই, আমি একা একা বেঁচে যাব, একা একা জান্নাতে চলে যাব, উপায় নাই। আল্লাহ তাআলা তো এমনটা বলছেন না, আমি এমনটা ভাবছি কেন? আল্লাহ তাআলা বলতেছেন, তুমি নিজেও বাঁচবা, আপনজনকেও বাঁচাবা জাহান্নামের আগুন থেকে। রব্বুল আলামিন ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালা شداد لا يعصون الله ما أمرهم ما أمرهم
বলছেন কবি ইমানদাররা, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেকে এবং নিজের আপনজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। একটু খেয়াল করলে আমরা বুঝবো, জাহান্নামের অনেক শাস্তির কথা আমরা শুনেছি, সাপের কথা শুনেছি, বিষাক্ত সাপ, বিচ্ছুর কথা শুনেছি। হাদিসে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গেছেন তখন বহু শাস্তি দেখে আসছেন, কারো কপালের মধ্যে তার লজ্জার স্থান দিয়ে দেওয়া হবে, ওখান থেকে নাপাক করবে, গান্দা জিনিস করবে, ওখানে সে খাবে, এটাও জাহান্নামের শাস্তি। কারো মাথার মধ্যে ইট দিয়ে আঘাত করা হবে শুধু, এটাও তার শাস্তি। কাউকে পাহাড় চাপা দেওয়া হবে, এটাও তার শাস্তি। জাহান্নামের কত রকমের শাস্তির কথা আমরা শুনেছি, অথচ এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জাহান্নামের শাস্তির জায়গায় শুধুমাত্র আগুন শব্দ ব্যবহার করেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, না মানে আগুন, আগুনের কথা বলেছেন। মুফাসসিরিনে কেরাম বলে আল্লাহ তাআলা জাহান্নাম না বলে আগুনের কথা কেন বললেন? আল্লাহ তাআলা এমনও বলতে পারতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম জাহান্নাম, এমনটা বলতে পারতেন, অথবা বলতে পারতেন ওয়া আহলিকুম আযাবা, আযাব থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ তাআলা আযাবের কথা বলেন নাই, আল্লাহ তাআলা জাহান্নামের কথা বলেন নাই, আল্লাহ তাআলা বলতেছেন আগুনের কথা। কেন বলতেছেন? শেখুল ইসলাম হযরত মাওলানা মুফতি তাকি উসমানি দামত বরকাতুহু আলিয়া, পাকিস্তানের আলিম, এই উপমহাদেশের শ্রেষ্ঠ আলিম, তিনি এই আয়াতের ব্যাখ্যা চমৎকার বলেছেন যে রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মানুষের দিলের মধ্যে কি প্রশ্ন জাগতে পারে এটা রব্বুল আলামিন জানেন কিনা? জানেন, সেই কথা জেনে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন। কোরআন কিয়ামত পর্যন্ত তার ব্যাখ্যা বিশ্লেষণ, কোরআনের মধ্যে মানুষের চাহিদা কিয়ামত পর্যন্ত যা আসবে সব দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ, এই জন্য আল্লাহ তাআলা এখানে জাহান্নাম শব্দ ব্যবহার না করে, শাস্তি এই শব্দ ব্যবহার না করে, শব্দ ব্যবহার করেছেন আগুন, আগুন। কেন? যে একসময় মানুষ প্রশ্ন করবে, একসময় মানুষ অজুহাত পেশ করবে, কি যেমন আমাদের কাছে এখন অনেকেই অজুহাত পেশ করে, হুজুর বাচ্চাটা কথা শুনে না, একটু দোয়া করে না, হুজুর একটা তাবিজ দেন না আমার বাচ্চাটা নামাজ পড়ে না, বাচ্চা নামাজ পড়ে না এই জন্য আমি তাবিজ দিব, বাচ্চা কথা শুনে না এই জন্য আমি তাবিজ দিব, ছোটবেলায় আপনি তাকে বিষ খাওয়ায় রাখছেন এখন তাবিজ চান আমার কাছে, বিষ খাওয়ায় রাখছেন তাকে আপনি তাবিজ চান আমার কাছে, লাভ কি? আগুন শব্দ ব্যবহার করার কারণ যে কারণ সেটা হচ্ছে আমরা যেন অজুহাত পেশ করতে না পারি যে আমি চেষ্টা করেছি আমার বাচ্চাকে রক্ষার জন্য, আমি চেষ্টা করেছি আমার বিবিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, আমি পারি নাই, এই কথা যেন কেউ বলতে না পারে। আল্লাহ তাআলা বলবেন, একটা উদাহরণ ধরেন, একটা উদাহরণ, এই জায়গায় একটা গুহা করা হলো, বড় গর্ত, ওই গর্তের মধ্যে শুকনা খড়ি দিয়ে আগুন জ্বালায় দেওয়া হয়েছে পেট্রোল দিয়ে, দাউ দাউ করে আগুন জ্বলে উঠলো। এখন আপনার বাচ্চা, আপনার বাচ্চা এরা তো অনেক কাছে, আপনার একটা দুশ্মন, সে চোখে দেখে না অন্ধ, কিন্তু আপনার সাথে তার দুশ্মনী আছে। আপনি যদি মানুষ হন, মানুষ, মনুষ্যত্ব বলতে যদি কিছু থাকে, আর যদি হাইওয়ান জানার মতো হয়ে যান তাহলে কথা বাদ, যদি মানুষ হয়ে থাকেন, ওই অন্ধ ব্যক্তিটা যখন আস্তে আস্তে ওই গুহার দিকে এগুতে থাকবে, আপনি তো তাকে জড়ায় যায় ধরবেন, ধরে ভাই সামনে আগুনের গুহা তুমি কোথায় যাচ্ছ, তাকে জড়ায় ধরবেন, তাকে ওই জায়গায় পড়তে দিবেন না। আর যদি আপনজন হয়, এইবার আসেন, একজন মানুষ হয় তো দুশ্মনকেও কেউ ওই গুহায় পড়তে দিবেন, আর যদি আপনজন হয় নিজের সন্তানের ব্যাপারে একটু কল্পনা করেন তো, আমরা তো দেখি নিজের ঘরের মধ্যে ওই ছোট্ট পিচ্ছিরা যখন পাকের ঘরে যেতে চায়, মা বলে আসুন আসুন আর তেল গরম তেল পড়তে পারে, বলি কি না, পাকের ঘরে ঢুকতে দেয় না বাচ্চাকে, গরম তেলের ফোঁটা পড়বে। তো যদি ওই গুহার মধ্যে বাচ্চাটা ঝাঁপ দিতে চায়, তাকে রক্ষার দায়িত্বটা আমি কিভাবে আদায় করতেছি? আমি শুধু বলতেছি যে বাবা ওই জায়গায় পড়লে কিন্তু তোমার গা পড়ে যাবে, এতটুকু বলেই ক্ষান্ত হচ্ছি, হব নাকি তার কোমরে ধরে জড়ায় ধরে আমি তাকে রক্ষার চেষ্টা করি, জড়ায় ধরে রক্ষার চেষ্টা করি, জীবন মরণ আমার সব কিছু দিয়ে আমার সর্বোচ্চ চেষ্টা প্রচার।
প্রচেষ্টার মাধ্যমে আমি চাইবো আমার বাচ্চাটাকে ওই আগুনের গুহা থেকে রক্ষা করার জন্য, তাই না? ও ভাই, আল্লাহ তাআলা জাহান্নামের জায়গায় আগুন শব্দ এই জন্যই ব্যবহার করেছেন যেন কোন মানুষ, কোন বাবা, কোন স্বামী কোনো দিন এই কথা বলতে না পারে, আমি আমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করেছি। তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, দুনিয়ার আগুন ছিল জাহান্নামের আগুনের চেয়ে অনেক কম তাপ, সেই কম তাপের আগুন থেকে তোমার বাচ্চাকে তুমি যেভাবে বাঁচাইতা, জাহান্নামের আগুন থেকে কি তুমি সে ঠিক সেভাবেই বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করেছিলে? করেছি আমরা? এই জায়গায় যদি আমি জিজ্ঞেস করি, কেউ যদি এমন থাকেন তার বাচ্চা নামাজ পড়ে না, ও ভাই নামাজ পড়ে না, ওই বাচ্চার কোমরে ধরে কতদিন আপনি টেনে হেসে মসজিদের দিকে নিয়ে গেছেন বলেন তো, কতদিন? করি নাই আমরা, অথচ ঠিকই কিন্তু বলি, আমি কিন্তু চেষ্টা করি, চেষ্টা করি। এই চেষ্টা, এগুলো আসলে ধোকাবাজির চেষ্টা, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন। আমরা বলি, এমন এক সময় বলি, এমন এক সময় আফসোস করি যখন আমাদের কিছু করার থাকে না। সন্তান নষ্ট হওয়ার জন্য যত রকমের উপলক্ষ সব তার হাতে দিয়ে আমি বলি দুষ্টামি করব, আজিব তামাশা, তাকে নেট ব্যবহারের জন্য আমি সব দিয়ে দিয়েছি, সে কি করতেছে আমার কোনো খবর নাই, প্রাইভেসির নামে তাকে আলাদা রুম দিচ্ছি, সেখানে ইন্টারনেটের লাইন দিয়ে দিয়েছি, আমার সন্তান আধুনিক হচ্ছে, আমার ডিজিটাল সন্তান হচ্ছে, সে যে তার আখলাক চরিত্রকে সব শেষ করে ফেলতেছে আমার কোনো খবর নাই। দরজা নক করতে দিবেন না বাচ্চাদেরকে, মা বাবার সাথে কিসের প্রাইভেসি, মা বাবার সাথে কিসের প্রাইভেসি, প্রাইভেসি এতটুকু তুমি আলাদা রুমে ঘুমাবা, এটা শরীয়তের বিধান। আল্লাহ তাআলা বলেছেন, সন্তানের বয়স যখন 10 বছর হয় অফারিকু বাইনাহুম ফিল মাতাজি, বিছানা আলগা করতে হবে, বাবা মেয়ের বয়স 10 হলে বাবার সাথে ঘুমাতে পারবে না, ছেলের বয়স 10 হলে মায়ের সাথে ঘুমাতে পারবে না, ভাই বোনের যে কোনো একজনের বয়স 10 হলে ভাই বোন একসাথে ঘুমাতে পারবে না, এটা শরীয়তের বিধান, বিছানা আলগা করতে হবে। কিন্তু তাই বলে সে ওই আলাদা রুমের মধ্যে দরজা লাগিয়ে যা ইচ্ছা তাই করবে, এই সুযোগ আপনি যদি দেন তাহলে তো ওই সন্তান জাহান্নামে কি হবে? তাকে জাহান্নামের রাস্তায় উঠাইয়া দিয়া, তাকে আমেরিকা যাওয়ার টিকিট কাটছেন আপনি, ওই টিকিট কাটা তাকে বিমানে উঠাইয়া দিয়ে আপনি এয়ারপোর্টে বসে বসে বলেন যে হুজুর আমার ছেলে তো এমনিকে চলে যাচ্ছে, আমি এখন কি করবো, একটা তাবিজ দেন, এটা কোনো কথা? এটা কোনো কথা? আশ্চর্যের কথা। এই জন্যই তো মাওলানা রুমি রহমতুল্লাহ আলাই চমৎকার করেছেন, কি বলেছেন তিনি, মাওলানা রুমি রহমতুল্লাহ আলাই বলে, আন্দরুনে কার দরিয়া তখতা বন্দম কর দাই, আন্দরুনে কার দরিয়া তখতা বন্দম কর দাই, বাস মে গোই কে দামন তর মকুম হুশিয়ার বাস। মাওলানা রুমি বলে যে সন্তানের হাত পা বেঁধে তুমি তাকে নদীতে ফেলে দিলা, হাত পা বাঁধা নদীতে ফেলে দিছ, নদীতে ফেলার পর ওই নদীর পার থেকে এখন সন্তানকে তুমি সতর্ক করতেছ, বাবা খুব সাবধানে কাপড় চোপড় যেন না ভিজে, এটা তো তামাশা না, এটা সন্তানের হাত পা বাঁধা, সে যেখানে মৃত্যুবরণ করবে ডুবে মরবে সেই জায়গায় আপনি উপর থেকে বলতেছেন বাবা সাবধান কাপড় চোপড় যেন না ভিজে। ঠিক আমাদের অবস্থা কি তাই না? আমি আমার সন্তানকে কোনোদিন নামাজ শিখাই নাই, আমার সন্তানকে কোনোদিন সুরে ফাতিহা শিখাই নাই, আমার সন্তানকে ফরজ শিখাই নাই, ওয়াজিব শিখাই নাই, সুন্নতের মাকদারা শিখাই নাই, আল্লাহর পরিচয় শিখাই নাই, রসুলের পরিচয় শিখাই নাই, আখিরাত সম্পর্কে তাকে জানাই নাই, কবরের অবস্থা সম্পর্কে তাকে জানাই নাই, আর এখন আমি বলতেছি ও বাবা তুমি গুনাহ করো না, তুমি ওই বাজে ছেলেদের সাথে চলো না। যেই ছেলেকে আপনি বাজে বলতেছেন ওই ছেলের বাবাও কিন্তু তার সন্তানকে বলতেছে তুমি কিন্তু বাজে ছেলের সাথে চলবে না, আপনার সন্তান তো আরেকজন বাজে ছেলে বলতেছে, আপনি আবার আরেকজনের সন্তানকে বাজে ছেলে বলতেছেন, কারণটা তো এরকমই চলতেছে। তারে হাজির এই জায়গায় হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্ন মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউল লাকুম ফাহযারুহুম, সন্তান কিন্তু কিছু কিছু সন্তান কিন্তু তোমার দুশ্মন, এই দুশ্মন তোমাকে কিন্তু আখেরাতে আল্লাহকে পাওয়ার জন্য বাধার কারণ হবে, খবরদার এটা যেন না হয়। আজকে আমার বিবি আমার জন্য জাহান্নামের কারণ হতে পারে, আমার বিবি যদি আমার বিবি আমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়, ওই বিবিকে আল্লাহ তাআলা বলতেছেন তোমার দুশ্মন, শয়তান আমার দুশ্মন কেন, শয়তান আমার দুশ্মন কেন? এই জন্য যে শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করেছে সুরা আরাফের মধ্যে আছে, শয়তান আল্লাহকে বলতেছে
قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لأهدينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين شيطان الله كي قلت سوى الله যে মানুষের কারণে আপনি আপনার কাছ থেকে আমাকে তাড়াই দিলেন, আমি কিন্তু ওই মানুষকে আপনার পর্যন্ত আসতে দিব না, আমি জান্নাতে যেতে দিব না। শয়তান আমাদের দুশমন হওয়ার মূল কারণ এটাই যে শয়তান আমাকে আমার আসল ঠিকানা জান্নাতে যাওয়ার জন্য বাধা দেয়। ঠিক আমার বিবিয়ক ঠিক শয়তানের মতো দুশমন তখনই হবে যখন আমার বিবি আমার জান্নাতে যাওয়ার জন্য বাধার সৃষ্টি করবে। আমার স্বামী তখনই আমার দুশ্মন হবে যখন আমার স্বামী আমাকে জান্নাতে যাওয়ার জন্য বাধার সৃষ্টি করবে। আমার সন্তান তখনই আমার দুশ্মন হবে যখন আমার সন্তান আমার জান্নাতে যাওয়ার জন্য বাধার সৃষ্টি করবে। আর যদি তা না হয় উল্টাটাও হতে পারে, আমার সন্তান আমার জান্নাতের কারণ হতে পারে। শরীফ আসছে সুবহানাল্লাহ, বনী ইসরাইলের এক ব্যক্তির ঘটনা। তাওরাতের অনুসারী হযরতে মূসা আলাইহিসসালামের উপর যে কিতাব নাযিল হয়েছিল হিব্রু ভাষায় সেই কিতাবের অনুসারী ছিল। ওই ব্যক্তির বড় শখ ছিল সন্তানকে তাওরাতের আলিম বানানো, কিন্তু নিজে কিন্তু গুনাহ করত। এটা সমাজের এক অবস্থা, আমাদের নিজে গুনাহ করে সব করে কিন্তু মনে মনে চায় আমার সন্তান দিনদার হয়ে যাক, আল্লাহওয়ালা হয়ে যাক, নামাজ হয়ে যাক। যখন বাচ্চারা কেউ কেউ নামাজ পড়ে তখন মা বাবা গর্ব করে আমাদের সাথে বলে মাশাআল্লাহ আমার ছেলে কিন্তু মসজিদে গিয়ে নামাজ পড়ে মাশাআল্লাহ। অনেক দিনদার মা বাবা এরকম আছেন কিন্তু নিজেরা পড়েন না। তো ওই ইসরায়েলের ওই ব্যক্তির একই অবস্থা ছিল, সে মনে মনে নিয়ত করেছে আমার সন্তানকে আমি তাওরাতের আলিম বানাবো। নিজে কিন্তু গুনাহ করত, অনেক গুনাহ করত। তার মৃত্যুর পর তার আমলের কারণে তার জাহান্নামের ফয়সালা হয়েছে। যে ব্যক্তির জাহান্নামের ফয়সালা হবে ওই ব্যক্তির কবর থেকে আযাব শুরু হয়ে যাবে। কবর হচ্ছে আখিরাতের প্রথম ঠিকানা। কাউকে যখন পুলিশ অ্যারেস্ট করে তার ব্যাপারে জেলের ফয়সালা হওয়ার আগে ওই থানার মধ্যে হাজতখানা থাকে না, ওইখানে নিয়েও পুলিশ অনেক সময় কি যায়। ওই কবর হচ্ছে আখিরাতের হাজতখানা, যার জন্য জাহান্নামের ফয়সালা হবে ওই কবরের মধ্যে ওই হাজতখানায় কিন্তু শুরুতে পিটাপিটি কিন্তু শুরু হয়ে যায়। শুধু তাই না, বরং হাদিস শরীফে আসছে মৃত্যুর সময়ও তাকে জাহান্নামের কিছু শাস্তি দেখাইও না। ওই ভয়ঙ্কর ফেরেশতারা তাকে ভয় দেখাইতে দেখাইতে পিটাইতে পিটাইতে তাকে আখিরাতের দিকে নেয়, কবরের দিকে নেয়। হাদিসের কথা, যাই হোক, ওই ব্যক্তির সম্পর্কে আল্লাহ তাআলার সিদ্ধান্ত হচ্ছে সে জাহান্নাম, যেহেতু জাহান্নামে তার কবর আযাব হচ্ছিল। কিন্তু সন্তান যখন একটু বড় হয় মাদ্রাসায় যাওয়ার মতো বয়স হয় তার, তখন মায়ের ওই বাবার যে উদ্দেশ্য ছিল নিয়ত ছিল ওটা মনে করছে যে হ্যাঁ আজকে তার বাবা বেঁচে থাকলে তাকে মাদ্রাসায় পাঠাইতো, নিয়ত করেছিল। তো মা ওই বাবার নিয়ত অনুযায়ী সন্তানকে মাদ্রাসায় পাঠায়। সন্তান যখন মাদ্রাসায় গিয়ে হাদিসের কথা হাদিসের ঘোষণা মাদ্রাসায় গিয়ে তাওয়াত পড়া শুরু করছে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম, যখন আল্লাহ তাআলার নাম উচ্চারণ করছে আল্লাহ ইসমে আজম আর রহমান আর রহিম, আল্লাহ তাআলার দুইটা গুণবাচক নাম, চমৎকার নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলেন, ও জিব্রাইল, দুনিয়ায় বসে একটা ছেলে আমার রহমতের নাম উচ্চারণ করতেছে, সুবহানাল্লাহ, রহিম নাম উচ্চারণ করতেছে, আমার আল্লাহ ইসমে আজম এই নাম উচ্চারণ করতেছে আমার, আর কবরে তার বাবাকে আমি আযাব দিব ওটা আমার রহমতের খিলাফ। জিব্রাইল এখনই গিয়ে তার কবরের আযাব তো বন্ধ করে, সুবহানাল্লাহ। তো আমার সন্তান তো আমার শত্রু না, আমার সন্তান আমার বন্ধু হতে পারে কখন, যখন আমার সন্তান আমার জান্নাতে নেওয়ার কারণ হবে। হাদিসে অন্য ঘটনা আসছে, ঘটনা নয় এটা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী যেমন হবে। অনেক বাবা মেয়েদেরকে দিনদার মুত্তাকি পরহেজগার বানাইছে কিন্তু নিজে গুনাহ করে, মেয়ের আল্লাহ হওয়ালা হয়ে গেছে, বুজুর্গ হয়ে গেছে, কোরআন তিলাওয়াত করনে ওয়ালা হয়ে যায়। এমনি তো হাদিসে আসছে যার তিনটা মেয়ে, বাবা যখন ওই মেয়েকে লালন পালন করে সুশিক্ষায় শিক্ষিত করে, কোনো কোনো বর্ণনায় আছে
উপযুক্ত পাত্রের কাছে দুনিয়া না দেখে, দুনিয়া না দেখে দিনকে প্রাধান্য দিয়ে উপযুক্ত পাত্রের কাছে পাত্রত্ব করল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। তো ওই মেয়েদেরকে সে লালন পালন করেছে ঠিকঠাক মতো, কিন্তু নিজে গুনাহগার। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা এই নজির রাখবেন যে সেই ব্যক্তির জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। বাবা জাহান্নামমুখী, মা জাহান্নামমুখী, মেয়েরা পিছন থেকে বাবা মায়ের জামা কাপড় টেনে ধরছে। আল্লাহর কাছে বলতেছে, ও আল্লাহ, যে বাবা মা আমাকে আমাদেরকে তোমার সাথে পরিচিত করেছে মাওলা, এই বাবা মার উসিলায় আমরা তোমাকে ডাকা শিখেছি, এই বাবা মার উসিলায় তোমার কালাম পড়ার তৌফিক হয়েছে আল্লাহ, ওই বাবা মাকে জান্নাতে না নিয়ে আমরা যাব না। হাদিসের কথা, আল্লাহ তাআলার পক্ষ থেকে তখন ফয়সালা আসবে। এরকম উপযুক্ত সন্তান থাকলে আমি তার বাবা মাকে জাহান্নাম দিব, আমি আল্লাহ রহমান আমার পরিচয়, রহিম আমার পরিচয়, যাও ঠিক আছে তোমার আগের সিদ্ধান্ত এটা ক্যান্সেল করা হবে, জাহান্নামে যাওয়ার সিদ্ধান্ত ক্যান্সেল, যাও তোমরা তোমার সন্তানের সাথে জান্নাতে চলে যাও। আমার সন্তান তো আমার শত্রু নয়, আমার সন্তান আমার বন্ধু হতে পারে। সন্তানের মায়ায় যেন আমি আমার আল্লাহর হুকুমকে পেছনে না ফেলি, আল্লাহর হুকুম থাকবে সামনে। রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান-নাস আজমাইন। কেউ নিজেকে মুমিন দাবি করতে পারবে না। আমরা তো নিজেদেরকে মুমিন দাবি করি, আমরা ইমানদার, রাসূলকে মহব্বত করি, কত কথা বলি, কিন্তু রাসূল কি বলতেছে, নিজেকে মুমিন দাবি করতে পারবে না তুমি যতক্ষণ না পর্যন্ত তুমি এই পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া। কি পরীক্ষা? যে তুমি তোমার নিজের সন্তান থেকে আমাকে বেশি ভালোবাসো, নিজের বাবা মা থেকে আমাকে বেশি ভালোবাসো, আপনজন অন্যান্য যারা আছে সকল থেকে আমি নবীকে বেশি ভালোবাসো। ভালোবাসা দুই রকমের, এক হচ্ছে মানবীয় যে গুণ আমার অন্তরের যে ভালোবাসা, এটা তো রক্তের টান সন্তানের প্রতি আমার লাগবেই, কিন্তু এখানে ভালোবাসা হচ্ছে বিবেকের ভালোবাসা, কলমের ভালোবাসা। এই হাদিসের ভালোবাসার অর্থ হচ্ছে বিবেকের ভালোবাসা। বিবেকের ভালোবাসা মানে আমার সামনে রসুলের সুন্না, আমার সন্তান বলতেছে এই সুন্না মারা যাবে না, তাই তোমার সাথে আমি থাকবো না। আমার সামনে শরীয়ত, আমার সন্তান বলতেছে তুমি যদি শরীয়ত মানো আমি থাকবো না ঘরে, তুমি টেলিভিশন ঘর থেকে বের করে দিছ আমিও তোমার ঘর থেকে বের করে দিব। ওই জায়গায় হচ্ছে বিবেকের মহব্বত। আপনি বলেন আমি আমার রসুলকে ভালোবাসি, আমি আমার আল্লাহকে ভালোবাসি, তুমি সন্তান আমার থেকে চলে যাও, আমি আমার আল্লাহ থেকে চলে যাও। এটা হচ্ছে বিবেকের ইমান, এটা হচ্ছে বিবেকের মহব্বত। রসুল বলেন ওই রকম মহব্বত যদি তুমি আমাকে করতে না পারো তাহলে তুমি নিজেকে মুমিন দাবি করতে পারো। তুমি তো তোমার সন্তানকে বেশি ভালোবাসো শরীয়তের চেয়ে বেশি, আল্লাহর চেয়ে বেশি, রসুলের চেয়ে বেশি। আমাদের পূর্বেকার যে সমস্ত বড়রা আছেন হাদিস থেকে যাদের ইতিহাস আমরা পেয়েছি, যে সন্তান কখনো আল্লাহর রাস্তায় চলার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য সন্তান কখনো বাধার কারণ হয় নাই, এটা আমরা যুগ যুগ ধরে দেখে আসছি। আমি প্রায়ই এই কথাগুলো বলে থাকি আমাদের বয়ানগুলোতে, কারণ এই সত্য ঘটনাটা আমার বিবেককে, আমার নিজেকে খুব বেশি নাড়া দেয়। এই জন্য আমি বিষয়টাও বারবার বলি বিবেক নাড়া দেওয়ার জন্য। হযরতে মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক আল্লাহর বান্দা ছিলেন, ফেরাউনের ঘরে কাজ করত। ফেরাউন, আপনারা জানেন ফেরাউন নিজেকে মাবুদ দাবি করেছিল, খোদা দাবি করেছিল। শুধু তাই না, সে দাবি করেছিল আল্লাহ হুকুমুল আলা, খোদা অনেকই আছে, আল্লাহকেও মানত যে ওই জায়গায় একজন আছে, কিন্তু সবচেয়ে বড় খোদা হলো মানি, এই দাবি করতো ফেরাউন। তো তার ঘরে তার কাজের মেয়ে, তার নাম হচ্ছে মুসাতা। ওই মুসাতা গোপনে গোপনে ইসলাম কবুল করে ফেলছে, এটা প্রকাশ করে না, কিন্তু একদিন ফেরাউনের মেয়ের মাথা আঁচড়ে দিয়েছিল, হঠাৎ মুসাতার হাত থেকে তার চিরুনিটা পড়ে যায়। আল্লাহর বান্দী দিল থেকে আল্লাহকে বিশ্বাস করেছে, ইমান আনছে, ওই চিরুনি উঠানোর সময় তার মুখ থেকে আল্লাহর নাম বের হয়ে গেছে। এটা তো ইমানদারের লক্ষণ, যে তার কাজে কর্মে যে কোনো জায়গায় তার দিল, তার মন, তার কোন মন সব কিছুতে আল্লাহ 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 সবসময়। মুসাতার মুখ থেকে আল্লাহর কথা শোনার কারণে ওই ফেরাউনের মেয়ে
আছে, বলো কি তুমি, তুমি কি আমার বাবাকে রব মানো না? বলে না, তোমার বাবা রব হলে না আমি মানব। আমার রব তো তিনি যিনি তোমার বাবার রব, যিনি আসমান জমিনের খালিক, যিনি আমার খালিক, যিনি তোমারও খালিক, তোমার বাবারও খালিক, স্রষ্টা। আমি তো তাকেই রব মানব। ফেরাউনের মেয়ে তার বাবার কাছে নালিশ করেছে, বাবা দুনিয়ার মানুষের উপর তুমি হুকুম জারি করো, শাসন করো, নিজের আর রব দাবি করো নিজেকে, তোমার ঘরের মানুষ তোমাকে রব মানে না। বলে কি, বলে আমার ঘরের কাজের লোকই তো আমার রব মানে না। ফেরাউন, এটা প্রেস্টিজের ব্যাপার, নিজের ঘরের মানুষ আমাকে মানে না। হ্যাঁ, ফেরাউন আয়েশা তার ওই কাজের মেয়েকে জিজ্ঞেস করতেছে, কথা কি সত্য, তুই কি আমাকে রব মানিস না? মুখের উপর বলে দিস, আপনি রব হলেন আমার। এটা তো ইমানদারের কথা, রব চক্ষুকে তারা ভয় পায় না। কোন শাসনকে, শোষণকে, নির্যাতন, জুলুমকে, হুমকি ধমকিকে মুমিন ভয় পায় না। হেকমতের কারণে চুপ থাকে, কিন্তু দিল থেকে, অন্তর থেকে কখনো মুমিন আল্লাহর বিধান কায়েমের ব্যাপারে কখনো কোনো জালেমের সামনে মাথা নত করতে পারে না। এটা মুমিনের আলামত। ফেরাউনের ওই কাজের মেয়ে মুসা তার সেও বলে দিয়েছে মুখের উপরে, ফেরাউন তখনকার সময়ের সবচেয়ে বড় বাদশাহ, সবচেয়ে প্রতাপশালী বাদশাহ, ক্ষমতাবান বাদশাহ, তাকে যে রব না মানে তাকেই তো শেষ করে দেবে। ফেরাউন বলে মুসা তাকে রাজদরবারে নিয়ে আস, প্রকাশ্যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, যেন এটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়, অন্যরা তার থেকে শিক্ষা নেয়। তাকে যখন রাজপ্রসাদে আনা হয়, শাস্তির ধরনটা রেওয়ায় আসছে, তার হাতের মধ্যে লোহা লাগানো হয়েছে দেয়ালে, পায়ের মধ্যে লোহা লাগানো। এর মধ্যে একজন এসে বলল যে তাকে মরণ করার একটা ব্যবস্থা আছে। খেয়াল করে শুনে মায়েরা বোনেরা যারা পর্দার আড়াল থেকে শুনছেন, মুসাতা যেহেতু মেয়ে ছিলেন এই জন্য এই বিষয়টা আপনাদের বেশি জরুরি শোনা। দিনের জন্য কত ত্যাগ স্বীকার করতে হয় তাই বুঝতে হবে আমি আল্লাহকে মহব্বত করি। আল্লাহকে মহব্বতের কারণে আমি আমার আপনজনকে ত্যাগ করতে রাজি আছি। এটা হচ্ছে একটা দৃষ্টান্ত, উদাহরণ। ওই ব্যক্তি যখন ফেরাউনের কানে কানে এই খবরটা দিয়ে দিল, কি খবর, যে আমার কাছে একটা ভালো ব্যবস্থা আছে, যে এই ব্যবস্থা সামনে আনলে মুসাতা দুর্বল হয়ে যাবে। কি সেটা? ওই মুসাতার একটা দুধ পাই ছোট্ট বাচ্চা আছে, দুধের বাচ্চা। এটা আমরা যারা সামনে বসা আছি, এটা আমাদের কাছে ওই রকম টাচ নাও করতে পারে আমাদের দিলে, কিন্তু মায়েরা জানে একটা দুধের বাচ্চার জন্য মায়ের হৃদয়ের কি টান। কলিজা ছেড়া ধর, বিশেষ করে যে বাচ্চাকে দুধ খাওয়া, ওই বাচ্চাকে ফেলে মা কোনোদিন কোথাও যেতে পারে, একটু বড় হয়ে গেলে মা বাচ্চাকে অন্য জায়গায় দিয়ে যেতে পারে, কিন্তু দুধের বাচ্চা রেখে মা দূরে থাকতে পারে না। এটা কুদরতের এক মামলা, আল্লাহ তাআলার পক্ষে একটা ফয়সালা। মুসা তার সামনে ওই বাচ্চা আনা হয়েছে, ফেরাউন এখন ওই বাচ্চাকে মানুষ ঢাল হিসেবে ব্যবহার করেছে। মুসা তার সামনে ওই বাচ্চাকে ধরে ফেরাউন বলতেছে, মুসা তা যদি তুমি আমাকে রব না মানো, আমি তোমার সামনে তোমার এই বাচ্চাকে হত্যা করব। মুসা তার চোখ থেকে ঝরঝর করে পানি ঝরতেছে, বাচ্চা, দুধের বাচ্চা, কলিজার টুকরা, তার সামনে তার ইমানের কারণে ওই বাচ্চাকে হত্যা করা হবে, সে মানতে পারতেছিল। তারপর আল্লাহ আকবার, ওই বাচ্চাটাকে মুসা তার বুকের মধ্যে রাখা হল। অনেকক্ষণ ধরে বাচ্চাটা মায়ের দুধ খায়, যখনই বুকের মধ্যে রাখা হয়েছে রিওয়ায়াতের বর্ণনা এমন যে বাচ্চাটা ওই মায়ের দুধ ধরে ছটফট করতেছিল দুধ খাওয়ার জন্য, অস্থির হয়ে গেছে। মুসা তার তো হাত পা বাঁধা, লোহা লাগানো, সেখানে নড়তে চড়তে পারে না, শুধু চোখের পানি ঝরতেছে আর আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ, আপনি হেদায়েত দিয়েছেন, আল্লাহ হেদায়েতের পথ থেকে আমাকে দূর ঠেলে দিয়েন না, ইস্তিকামত দান করেন, আমি যেন আপনাকে যে রব মেনে
হয়েছে এই কথার উপর যেন আমি কায়েম থাকতে পারি, আল্লাহ আমাকে সে তৌফিক দান করে। উষা কাঁদতেছে আর দোয়া করতেছে মন থেকে, ফেরাও দেখছে কোনো কাজ পায় না, বারবার দিছে বারবার আনছে কোনো কাজ পায়। ইমানদার সন্তানের মায়ায় আল্লাহকে ছাড়তে পারে, এটাই হচ্ছে কথা আমাদের। মুসাতার প্রসঙ্গ আনার কথা এই জন্যে যে ইমানদার কখনো সন্তানের মায়ায় আল্লাহকে ছাড়তে পারে, এটা ইমানের আলামত। সন্তানের কারণে আমি নাফরমানি করবো, আমার সন্তান আমার দুশ্মন, আমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে এই সন্তান। ফেরাউন মুসাতার এই বাচ্চাকে হত্যা করে সামনে মায়ের সামনে, মুসাতাকে হত্যা করে ফেরাও মুসাতা এবং তার সন্তানকে হত্যা করে যখন ঘরে গেল, ঘরে ফেরাউনের বিবি হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনারা জানেন না হযরত আসিয়া ইতিমধ্যে গোপনে গোপনে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। ও মায়েরা, স্বামী যদি নাফরমান হয় ওই স্বামীর কথা মানতে আপনি বাধ্য নন। লা তাআতা লিমখলুকিন ফি মাসিয়াতিল খালিক, রাসূলের স্পষ্ট কথা, মখলুক আল্লাহ ছাড়া যে কেউ মখলুক, স্বামীও মখলুক, সন্তানও মখলুক, স্ত্রীও মখলুক, বাবা মা সব মখলুক, আল্লাহ ছাড়া যত আছে সব মখলুক। যে কোনো মখলুক যদি আমাকে আল্লাহর নাফরমানি করতে বলে আমি তার করব না কোনোদিন, আমি আল্লাহর কথাই শুনবো, সমস্ত মখলুক আমার বিরুদ্ধে চলে যাক। এটা হচ্ছে ইমানের দাবি, ইমানের কথা, কালিমার দাবি। ফেরাউন যখন ঘরে গিয়ে আসিয়াকে বলা শুরু করলো, আসিয়া আজকে তো এক কাজ করেছি কি, যে আমাকে রব মানে না, তোমার ঘরে থাকতো মুসাতা, এই মুসাতাকে তার ওই দুধের বাচ্চা সহ আজকে হত্যা করেছি। সে গর্ব করে বলছে, সে বিবির কাছে হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এতদিন পর্যন্ত গোপন রেখেছেন ইমানের কথা, ফেরাউনের এই কথা শুনে আর সহ্য করতে পারলেন না। যেরকম মাসুম দুইটা জিনিস, দুইটা প্রাণকে আপনি শেষ করে দিলেন। ফেরাউনের বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে ফেরাউনের মুখের উপর বলে দিলেন, আরে জালিম, রব তো আমিও তোকে মানি না। ফেরাউন তো একদম হতভম্ব হয়ে গেছে, বলে কি আমি কোথায় গিয়ে আমি আমার রবিয়তকে প্রতিষ্ঠিত করতেছি। ফেরাউন বলে, বলো কি তুমি বুঝে শুনে বলো। বলে, হ্যাঁ আমি বুঝে শুনেই বলতেছি, আমার রব সেই রব তিনি মূসা আলাইহিসসালামের রব, আমার রব তো তিনি সেই সত্তা, সেই জাত যিনি তোমার রব, আসমান জমিন সব কিছুর রব, সমস্ত মানুষের রব যিনি, আমার রব তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফেরাউন বারবার বুঝাইতে চাইলে, কারণ ফেরাউন তাকে খুব পছন্দ করতেন, করত তো কোনোভাবে যখন দেখছে আসিয়া তার মত থেকে ফিরে আসছে না, ফেরাউন তার জন্য শাস্তির ব্যবস্থা করে। কি ব্যবস্থা করলো? আসিয়াকে রাজপ্রাসাদে আনা হলো। সম্মানিত মানুষকে একটু অপমান করলে শারীরিকভাবে শাস্তি দেওয়ার চেয়ে তার জন্য এটা বেশি কঠিন, সম্মানিত মানুষ যদি হয়। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফার্স্ট লেডি, সম্মানিত মানুষ, সারা জীবন মানুষকে শাসন করেছেন যিনি, সেই আসিয়াকে এখন অসম্মান করে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ফেরাউন হুকুম দিল আসিয়ার গা থেকে সমস্ত কাপড় খুলে ফেলে সমস্ত দরবারীদের সামনে তাকে উলঙ্গ করে দাঁড় করিয়ে দেওয়া হবে। এটা তার জন্য অনেক কঠিন ব্যাপার ছিল, মেনে ফেলা তার জন্য সহজ, ওটাকে গ্রহণ করা তার জন্য সহজ, কিন্তু এই শাস্তিটা তার জন্য অনেক কষ্টের ছিল, কঠিন ছিল। তাই করা এরপর তাকেও ওই মুসাদার মতো তার হাতের মধ্যে লোহা লাগানো হলো, পায়ের মধ্যে লোহা লাগানো হলো। একজন এসে বলল যে শেষ একটা চেষ্টা করা যেতে পারে, কি যে একজন মানুষ সারা জীবন রাজপ্রাসাদের যে নাজ ও নেয়ামত, যে আরাম আয়েশের জিন্দগি কাটাইছে, যে ভোগ বিলাসের জিন্দগি কাটাইছে, ওইটা ছেড়ে সে এখন চলে যাবে, জীবন শেষ হয়ে যাবে, জীবন সামনে দাঁড়িয়ে সে হয়তো ওই রাজপ্রাসাদের দিকে তাকালে তা মনটা ফিরেও যেতে পারে। এই জন্য একজন পরামর্শ দিল, একটা কাজ করা হোক, আসিয়ার মুখটাকে রাজপ্রাসাদের দিকে করে দেবে, হতে পারে রাজপ্রাসাদের ওই সৌন্দর্য দেখে, ওই নিয়ামত দেখে, সম্পদের লোভে, নিয়ামতের লোভে, আরাম আয়েশের জিন্দগির লোভে সে আবার ফিরে আসতে পারে, ফেরাউনকে রব বলে স্বীকার করতে পারে। এই পরামর্শ একজন দিল, ফেরাউনের কাছে ওই পরামর্শ মনোভূত হল, গ্রহণ করল। তো
ফেরাউনের রাজপ্রাসাদের দিকে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখটা পাওয়া আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই রাজপ্রাসাদের দিকে তাকায়া একটা দোয়া করছেন আল্লাহর কাছে। আল্লাহ তাআলা দোয়াটাকে পছন্দ করছেন, এই জন্য সূরা আত-তাহরিম আয়াত সূরা আত-তাহরিম 28 নম্বর পারার শেষ সূরা, এই সূরার শেষ দিকে আল্লাহ তাআলা এই দোয়াটা এনেছেন। ফেরাউনের বিবির ওই দোয়া হাদিস সাহেবরা জানেন, ফেরাউনের বিবি আল্লাহর কাছে তখন দোয়া করতেছে, রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানজিনি মিন ফিরাউন ওয়া আমালিহি ওয়ানজিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহু আকবার। ফেরাউনের বিবি আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ ফেরাউনের এই আরাম আয়েশের জিন্দগি থেকে আমি বঞ্চিত হয়েছি, তার ওই রাজপ্রাসাদ থেকে আমি বঞ্চিত হয়েছি, মাওলানা করিম আপনাকে রব মেনেছি, আমার জীবন চলে যাচ্ছে আফসোস নাই, কিন্তু আমি আপনার কাছে বিনিময় চাই। কি বিনিময়? আমাকে আপনি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, জান্নাতে আমার জন্য একটা ঠিকানা চাই, আমি আমার জন্য একটা ঘর বানাই দেব। সুবহানাল্লাহ। এবং ফেরাউন এবং তার জুলুম থেকে আমাকে আপনি নাজাত দেন, মুক্তি দেন। আল্লাহ আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন, জান্নাতে আল্লাহ তাআলা তার ঘর বানিয়েছেন। এটা হাদিস দ্বারা প্রমাণিত। কিভাবে? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে যাচ্ছিলেন, হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম সাথে ছিলেন। আপনারা জানেন মিরাজে যাওয়ার সময় উর্দু আকাশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওঠার আগে মক্কা থেকে প্রথমে বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলেন। কেন গিয়েছেন সে কারণ ভিন্ন, সেই দিকে যাবো না, সেটা ভিন্ন আলোচনা। তো বাইতুল মুকাদ্দাসের দিকে যাওয়ার সময় রাস্তার মধ্যে এক জায়গায় হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাসূল থামাইয়া দিলেন, জিব্রাইল একটু দাঁড়াও, কি ব্যাপার? বলে আমি একটা খুব চমৎকার গ্রাম দেখেছি জিব্রাইল। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফেরাউনের এক বাঁধি ছিল, আল্লাহর এক বাঁধি, আল্লাহকে রব মানার কারণে ফেরাউন তাকে এবং তার সন্তানকে নির্যাতন করে হত্যা করেছিল। ইয়া রাসূলুল্লাহ, ওই মুসাদার কবর হচ্ছে এই জায়গায়, তার কবর থেকে ওই সুগন্ধি বেরোচ্ছে। আল্লাহ তাআলা তাকে জান্নাত শুধু দেন নাই, দুনিয়াবাসীকেও তার জান্নাতের খবর দিয়েছে। তো আজানের একটা মাসালাও শুনে নিই কাকে। আজানের জবাবের সর্বপ্রথম জবাব যেটা, সেটা হচ্ছে এই সাথে সাথে বলা। কোনো কোনো মুয়াক্কিদ বলেছেন আজানের জবাব হচ্ছে আজান যে জন্যে ডাকা হচ্ছে জামাতের জন্য সে জামাতের সামিল হওয়া। যেহেতু আমাদের সিদ্ধান্ত এখানে জামাত করবো আমরা, সেই হিসেবে এই জবাব আমাদের জন্য জরুরি না। আবার আরেক দৃষ্টিকোণ থেকে তালিম যখন চলতে থাকে তখনও আজান জবাব দেওয়া জরুরি না, সেই হিসেবে আমরা আলোচনা চালিয়ে যেতে পারি। মৃত্যু মুখে আলামত পাওয়া যাচ্ছে বোঝা যাচ্ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিয়রের পাশে বসে বসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছিলেন, খাদিজা জান্নাতে আমার এক বিবি আছে, তাকে আমার সালাম পৌঁছাই দাও। সুবহানাল্লাহ। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চমকে উঠলেন এই কথা শুনে, ইয়া রাসূলুল্লাহ, আমার আগে আপনি কাকে বিয়ে করছেন? ইয়া রাসূলুল্লাহ, এতদিন তো আমাকে বলেন। যে তার স্বামীকে আল্লাহর কারণে ত্যাগ করেছে, স্বামীর ওই সম্পদের লোভ আল্লাহর কারণে সে ত্যাগ করেছে, আল্লাহ তাআলা তার এই ত্যাগকে কবুল করে জান্নাতে তাকে আমার বিবি হিসাবে কবুল করেছে। সেই মুসাদার যেই আল্লাহকে মেনেছিল,
মেনেছিলেন। আমরা কি ওই আল্লাহকেই মানছি না অন্য কাউকে? আল্লাহ একজনই না একজন আছে, সেই আল্লাহকে আমরা মানছি। আল্লাহকে মানার কারণে ও ত্যাগ স্বীকার করার কারণে তার কবর থেকে যদি জান্নাতের সুসংবাদ আর ওই সুগ্রাম বের হতে পারে, আমি আপনি আমরা একই আল্লাহ ইবাদত করি, এখনো যদি আমরা আল্লাহর জন্য এরকম ত্যাগ স্বীকার করতে পারি, নিশ্চিত জেনে রাখুন আমাদের কবর থেকেও জান্নাতের সুসংবাদ বের হবে ইনশাআল্লাহ। কোনো সন্দেহ নাই, কারণ আল্লাহ তো একজনই, কালিমা তো একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। শরীয়ত ভিন্ন হওয়ার কারণে তারা বলেছে মুসা কালিমুল্লাহ, আমরা বলেছি মুহাম্মদ রাসূলুল্লাহ। দ্বীন কিন্তু একটা, লা ইলাহা ইল্লাল্লাহ, সকলের দ্বীন একটা, দ্বীন ইসলাম, এটা সকলের দ্বীন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীন এটা ইসলাম, এটা সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। শরীয়ত ভিন্ন ভিন্ন, তাদের শরীয়ত হচ্ছে মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ আল্লাহর বিধানকে যেভাবে ব্যাখ্যা করেছেন তারা সেভাবে গ্রহণ করেছে। আমাদের শরীয়ত হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ব্যাখ্যা যেভাবে করছেন আমরা সেভাবে আমাদের জীবন পরিচালিত করছি। শরীয়ত ভিন্ন ভিন্ন, দিন একটাই, ওই একই দিনের আমরা অনুসারী। মুসাফার কবর থেকে জান্নাতের সুসংবাদ সুগন্ধি আসলে আমাদের কবর থেকেও আসা সম্ভব। প্রিয় হাজির, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জিন্দেগি, হযরত জাফর আত-তাইয়্যার রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর তো আমরা জানি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা আপন ভাই জাফর আত-তাইয়্যার রাদিয়াল্লাহু তাআলা, দ্বীন কবুল করার কারণে যখন মুশরিকরা তার উপর নির্যাতন শুরু করে তখন তিনি হিজরত করে হাবশায় চলে গিয়েছিলেন, আবিসিনিয়ায়, বর্তমানে ইথিওপিয়া ইরিত্রিয়া ওই অঞ্চলে চলে গিয়েছিলেন। যখন তিনি মদিনায় ফিরে আসেন ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় এক জিহাদে জয়লাভ করে মদিনায় ফিরে আসছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচাতো ভাই জাফর আত-তাইয়্যারের মদিনায় আসার খবর শুনে বলেছিলেন, ওই যুদ্ধ জয়ে আমি যতটুকু না খুশি হয়েছি জাফরকে কাছে পেয়ে তার চেয়ে বেশি খুশি, এত মহব্বত করতেন রাসূল জাফর আত-তাইয়্যার রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু মুতার যুদ্ধে রাসূল বাহিনী পাঠাবেন, তিনজনকে সেনাপতি বানাবেন রাসূল, হযরত আব্দুর রহমান ইবনে আমর ইবনে জামূহ রাদিয়াল্লাহু আনহু, হযরত জাফর আত-তাইয়্যার রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো দুইজন সাহাবীকে রাসূল নেতৃত্ব দিয়েছেন ঝান্ডা, যে একজন শহীদ হইলে আরেকজন, একজন শহীদ হইলে আরেকজন। এইভাবে যখন রাসূল নেতৃত্বে ভাগ করে দিলেন, সাহাবায়ে কেরাম বুঝে গেছেন যে প্রথম জন শহীদ হইলেই দ্বিতীয় জনের হাতে ঝান্ডা আসবে, দ্বিতীয় জন শহীদ হইলেই তো তৃতীয় জনের কাছে ঝান্ডা আসবে, তৃতীয় জন শহীদ হইলেই না লাস্টে খালিদ ইবনে ওয়ালিদ সাইফুল্লাহ তার কাছে সবার শেষে ঝান্ডা আসবে। এরপর রাসূল ঝান্ডার দায়িত্ব আর কাউকে দেন নাই, ওই সময় বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যে শেষ সর্বশেষ হযরত খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে মুসলমানরা জিহাদে জয়লাভ করবে, কিন্তু তার আগের যারা তারা শাহাদত বরণ করবে, এটা ক্লিয়ার। হযরত জাফর আত-তাইয়্যার রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের এই নিশ্চিত খবর জানার পর বিবি এবং সন্তানদের কাছে বিদায় নিতে গেছেন। জাফর আত-তাইয়্যার রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জিন্দেগি কষ্ট করে কাটাইছেন, এটা আমরা আগে জানলাম। হিজরত করেছেন, সেখানে আপনজনের মায়া মহব্বত থেকে বঞ্চিত ছিলেন, বাবার মহব্বত থেকে, মায়ের মহব্বত থেকে, এমনকি সবচেয়ে কঠিন মুহূর্ত ছিল যে রসুলকে রসুল মানার কারণে এত নির্যাতন, সেই রসুল থেকে দূরে। এত কষ্টের জিন্দগির পর সবচেয়ে খুশির খবর ছিল রসুলকে কাছে পাইছেন, এখন এই জেহাদে যাওয়ার কারণে রসুলকে ছাড়তে হচ্ছে। এটা আমাদের জন্য আমরা এটা বুঝবো না, সাহাবায়ে কেরাম রসুলকে ছেড়ে যাওয়া কত কঠিন এটা তারা ভালো বুঝত, আমরা বুঝবো না, আমরা রসুলকে কি মহব্বত করি। হযরত জাফর আত-তাইয়্যার নিশ্চিত রসুলের দরবার থেকে ঘরে গেছেন এই খবর নিয়ে যে আমি শহীদ হব, বিবির কাছে অনুমতি চাইতেছেন। ওই বিবি এতদিন স্বামীকে স্বামীর সাথে সাথে ছিল মুসলমান হওয়ার কারণে, আপনজনের আপনজনের মহব্বত থেকে সেও তো বঞ্চিত, এই স্বামীকে অবলম্বন করে এতদিন বেঁচে ছিলেন, এখন ওই স্বামী যখন এই খবর দিলেন তিনিও বুঝে গেছেন স্বামী আমার আর ফিরত আসবে না,
এবং ওই ছোট ছোট বাচ্চাগুলো, তিনটা বাচ্চা আবদুল্লাহ মোহাম্মদ, এই বাচ্চাগুলোর কি হবে? একটা ছোট একদম ছোট ওদের নাম আসেন, এই বাচ্চাগুলোর কি হবে? নিজের কি হবে? কেউ নেয় আপনজন, হিজরত করে মদিনায়, আবিসিনিয়া থেকে মদিনায় আসছেন, এখন কে আছে তাদের, কে দেখবে? সব জানে হাজির। স্বামীর দিন পালন করতে গেলে বিবি যদি সহযোগিতা না করে তাহলে কঠিন দিন পালন করা। মায়েরা, আপনারা যদি সহযোগিতা না করেন আপনার ভাইকে, আপনার ছেলেকে, আপনার স্বামীকে, আপনার বাবাকে, এটা অনেক কঠিন দিন পালন করা ওই ঘরে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও সালাম, ইসমাইল আলাইহিস সালাম ও সালাম কে যখন সবে করার প্রসঙ্গ মার কাছে বললেন, হাজরা আলাইহিস সালাম ও সালাম যদি তখন অনুমতি না দিতেন, রাজি না হইতেন, আজকে কুরবানির এত ইতিহাস আমাদের সামনে আসতো না। মা জিন্দার হয়ে গেছেন দিনের জন্য, কোরবানি দিতে প্রস্তুত হয়ে গেছে, সন্তান নিজেকে কোরবানির সামনে পেশ করতে প্রস্তুত হয়ে গেছে, বাবা তার সন্তানকে কোরবানি দিতে প্রস্তুত হয়ে গেছে, পরিবারের সকলে যখন দিনের জন্য ত্যাগ স্বীকারে প্রস্তুত হয়ে গেছে, আল্লাহ ওই ফ্যামিলিকে কিয়ামত পর্যন্ত স্মৃতি হিসেবে আমাদের সামনে। আমার আপনার অবস্থাও যদি তাই হয়, পুরো পরিবার যদি এক হয়ে দিনের জন্য কোরবানি দিতে প্রস্তুত হয়ে যায়, আল্লাহ তাআলা আমাদের ওই স্মৃতিকেও কিয়ামত পর্যন্ত কায়েম রাখবেন ইনশাআল্লাহ তাআলা। কায়েম রাখুক আর না রাখুক, আমাদের জন্য জান্নাতের ফয়সালা তো হবে ইনশাআল্লাহ। হযরত জাফর আত-তাইয়্যার সম্পর্কে রিওয়ায়াতে পাওয়া যায় ইতিহাসের কিতাবে, ওই ছোট্ট বাচ্চাগুলো জাফরের পিছন থেকে বড়টা কাপড় টেনে ধরছে, বাবা কোথায় যাও, বাবা কোথায় যাও, বাবা। বাচ্চারা তো তাই করে, ঘর থেকে বের হয়ে ছোট্ট বাচ্চা যাদের আছে তারা জানেন বিষয়টা, ছোট্ট বাচ্চাটা, আমার বাচ্চাটা, আমার নিজের কথা চিন্তা করি মাঝে মধ্যে আমি, যে ঘরে গেলেই তার শুরু হয়, বাবা যাবো না কিন্তু, আর যাবো না কিন্তু, নামাজের জন্য কখনো ঘরে ঢুকে নামাজের জন্য জামা গায়ে দিতে থাকি, ওই তার কান্না শুরু হয়, বাবা যাবো না কিন্তু, যাবো না কিন্তু। আমি তখন যাবো তৈয়ার তালাম ওই বিষয়টা চিন্তা করি, আহা ওই বাচ্চাটা যখন পিছন থেকে কাপড় টেনে ধরছে জাফর আত-তাইয়্যার, তার কেমন লেগেছে? সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম আসতে হবে, জিহাদে যেতে হবে দ্বীনের জন্য, আল্লাহর বিধান কায়েমের জন্য, কালিমাকে জমিনে বুলন্দ করার জন্য আসতে হবে। পিছন থেকে বিবি কাঁদতেছে, তার চোখে পানি, স্বামী চলে যাচ্ছে, চিরদিনের জন্য চলে যাচ্ছে এটা নিশ্চিত, সন্তান পিছন থেকে টানতেছে, বাবা কোথায় যাচ্ছ? বাবা জানে এই সন্তানের মুখ আর কোনোদিন দেখবে না। তাহলে যাও বড় তৈয়ার দিয়ে আল্লাহ তাআলা পিছন দিকে ফিরে তাকান নাই, কারণ তাকান নাই এই জন্যে যে তিনি মানুষ, তিনি চিন্তা করতেছিলেন আমি যদি তাকাই সন্তানের মুখের দিকে, তাকাই যদি আমার রসুলের হুকুমের সামনে আমার সন্তান বাধা হয়ে যায় তাহলে তো আমি কামের মনে হতে পারলাম না। এটা হচ্ছে সাহাবিদের ইমান, নিজের জীবন চলে যাবে, সন্তানকে চিরদিনের জন্য ছেড়ে যাচ্ছে, তারপরও জামর পিছনের দিকে তাকান না, কারণ তার দৃষ্টি সামনের দিকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের দিকে যেতে হবে। মুতার যুদ্ধে, ওহুদের যুদ্ধের সময় মদিনায় খবর আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, শাহাদত বরণ করেছেন, শয়তান এই খবর ছড়াই দিছে, সাহাবায়ে কেরামের মধ্যে মনোবল সাহাবায়ে কেরামের নষ্ট করার জন্য, হিম্মত নষ্ট করার জন্য এই খবর যখন যুদ্ধের ময়দানে ছড়াই গেল, আস্তে আস্তে এই খবর মদিনায় চলে আসছে, কারণ ওহুদের মাঠ তো মদিনা থেকে 3 মাইলের দূরত্বে, এই খবর মদিনায়ও চলে আসছে। মদিনায় এক আল্লাহর বান্দি এই খবর শুনে ওহুদের মাঠের দিকে ছুটছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদত বরণ করেছেন, আমি মদিনায় কিভাবে থাকি? আমার রাসূলকে দেখতে যাব, আমার রাসূলের কি অবস্থা? পাগলনি যুদ্ধের ময়দানে যায় না আগে, রাসূল বেছে বেছে সাহাবায়ে কেরামকে নিয়েছে যুদ্ধের উপযুক্ত ব্যক্তিদের, ওই পাগলনি ছুটছে ওদের ময়দানের দিকে, রাস্তার মধ্যে একজনের সাথে দেখা, কই যাও তুমি এভাবে পাগলের মতো ছুটছো কোথায়? বলে আমি ওদের ময়দানে যাব। কেন যাবা? আমি শুনেছি আমার রসুল আর নাই, আমি আমার রসুলকে দেখতে চাই কি অবস্থা। বলে রসুলের খবর নাও, এদের পরিবারের খবর কি আছে, তুমি কি
কি জানো তোমার ভাই ইন্তেকাল করেছে, শাহাদত বরণ করেছে? পাগলি বলে রসুলের খবর কি জানো? তা জানি না, ছুটছে সামনে। কিছু দূর যাওয়ার পর আরো একজনের সাথে দেখা, কোথায় যাও? বলে আমি শুনেছি আমার রসুল নাই, রসুলের কোনো খবর থাকলে যাও। বলে রসুলের কোনো খবর নাই, কিন্তু খবর আরেকটা আছে, তোমার সন্তান তো শাহাদত বরণ করেছে, কোন সমস্যা নাই, রসুলের খবর বলো। রসুলের খবর জানি না, সামনে ছুটছে। ওদের যুদ্ধের ইতিহাসে পাওয়া যায় ঘটনা, সাহাবায়ে কেরাম দিনকে কিভাবে গ্রহণ করেছেন, নিজের ভাই ইন্তেকাল করেছে এই খবর নাই, রসুলের কি অবস্থা? নিজের সন্তান আমার সন্তান, পেটের সন্তান, তার শাহাদতের খবর সামনে, ওটার কোনো পরোয়া নাই, রসুলের কি অবস্থা? সামনে আরেকজনের সাথে সাক্ষাৎ করে কোথায় যাও? বলে রসুলের খবর দাও। রসুলের খবর তো জানি না, কিন্তু এতটুকু জানি তোমার স্বামী কিন্তু শাহাদত বরণ করেছে। একটা মহিলা তার নিজের আপন ভাই শাহাদত বরণ করেছে একই যুদ্ধে, তার সন্তান শাহাদত বরণ করেছে, তার আপন স্বামী তার স্বামী শাহাদত বরণ করেছে, এইরকম আগুনজন তিনজন শাহাদত বরণ করেছে। ওই পাগলনি বলে আমার রসুলের কি খবর তা বলো? যুদ্ধের ময়দানে যখন গিয়ে হাজির, রসুল একটা গুহার মধ্যে বিশ্রাম নিতে ছিলেন, জেনেছেন যে রসুল ওই জায়গায় আছেন। হযরত আলী কারামুল্লাহ ওয়াজহা, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সমস্ত সাহাবীরা রসুলকে ঘিরে ধরে আছেন। ওই পাগলনি দৌড়ে গিয়া রসুলের পায়ের মধ্যে গিয়ে পড়ছে, পায়ের মধ্যে গিয়ে পড়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আসার সময় নিজের ভাইয়ের শাহাদাতের খবর পেয়েছি, নিজের সন্তানের শাহাদাতের খবর পেয়েছি ইয়া রাসূলুল্লাহ, নিজের স্বামীর শাহাদাতের খবর পেয়েছি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু যখন আপনাকে জীবিত দেখলাম ইয়া রাসূলুল্লাহ, সব কষ্ট আমি ভুলে গেছি ইয়া রাসূলুল্লাহ। এই হচ্ছে সাহাবায়ে কেরাম রাসূলকে এইভাবে ভালোবাসতেন, নিজের আপনজনকে এইভাবে এক্সাইট করেছেন, দিনকে এক্সাইট করেছেন, যতক্ষণ না পর্যন্ত আমার সন্তান আমার স্বামী আমার বিবি আমার বাবা মা আমার আপনজন আত্মীয় স্বজন যতক্ষণ পর্যন্ত এইরকম পর্যায়ে না আসবে যে আমার দিন আমার সামনে, আমার আপনজন সব আমার বিরুদ্ধে চলে যাক, কিন্তু আমি আমার দিনের বিরুদ্ধে যাব না, যতক্ষণ না পর্যন্ত ওইরকম মানসিকতা না আসবে ততক্ষণ পর্যন্ত আমি নিজেকে কামিল মুমিন দাবি করতে পারি। এই তো বহুত আগের কথা, সেই কিছুদিন আগের কথা, 1857 ইতিহাস আপনারা জানেন, ইংরেজদের ইতিহাস, ইংরেজরা এই অঞ্চলকে কিভাবে শাসন করেছে, শোষণ করেছে, আরবদেরকে কিভাবে হত্যা করত, কারণ এটা তাদের মিশন ছিল, তাদের তদন্ত কমিশন রিপোর্ট পেশ করেছে যে হিন্দুদেরকে ম্যানেজ করা যায়, অন্য ধর্মাবলম্বী যারা তাদেরকে ম্যানেজ করা যায়, কিন্তু মুসলমানদেরকে কেন ম্যানেজ করা যাচ্ছে না। ওই তদন্ত কমিশন রিপোর্ট পেশ করেছে, ওই রিপোর্টের মধ্যে তারা 3টা সুপারিশ পেশ করেছিল, যারা ওই আজাদি আন্দোলনের ইতিহাস জানেন, এই বিষয়গুলো জানা আছে, তারপরে স্মরণ করে দেওয়ার জন্য বলা, একটা প্রসঙ্গে যাবো সেজন্য পিছন থেকে টানছি। ওই 3 তদন্ত কমিশন, ওই 3 রিপোর্ট, 3 পরামর্শ তারা পেশ করেছিল যে মুসলমানদেরকে দমাইতে হইলে 3টা কাজ করতে হবে। কি? 1 নম্বর কাজ হচ্ছে মুসলমানদের সিনা থেকে কোরআনকে সরাইতে হবে। যতদিন পর্যন্ত মুসলমান কোরআনকে বুকের মধ্যে সিনার মধ্যে লাগায় রাখবে, ততদিন পর্যন্ত মুসলমানদেরকে আল্লাহ আল্লাহ রসুল থেকে দূরে সরানো যাবে। মুসলমান, ইংরেজদের তদন্ত কমিশন তো এই রিপোর্ট পেশ করে এই সুপারিশ করেছিল, এখন আমাদের আর সুপারিশ লাগে না, এমনি ঘর থেকে কোরআনকে সরাই গেছে। আমাদের ঘরে কোরআন নাই, সব আছে, কোরআন যদি কোনো কারণে অতীত আগে থেকে চলে আসছে এরকম কোনো কারণে যদি কারো ঘরে থাকেও, সেটা সসম্মানে গিলাফের ভিতরে থাকে, বাহির হওয়ার সুযোগ তার হয়। হ্যাঁ, বাহির হয়, বাহির হয় তখন যখন আমার বাবা মারা যায়, আমার মা মারা যায়, তখন বাহির হয়। কোরআন ওই মা বাবা মারা গেলে তো
পড়ার জিনিস, কোরআন আমার সবসময় তেলাওয়াতের জিনিস না, অথচ কোরআন হচ্ছে সবচেয়ে উত্তম জিকির, হচ্ছে কোরআন আফজালুল ইবাদাত তেলাওয়াতুল কোরআন রাসূল বলেছেন, উত্তম ইবাদত হচ্ছে কোরআন নফল ইবাদতের মধ্যে কোরআন তেলাওয়াত। আর কোরআন এখন গেলা পড়বি যদি কারো ঘরে থাকে, আবার অনেকে এটাকে ভোজা মনে করে মসজিদে দিয়ে আসে, হুজুরদেরকে দিয়ে আসে যে হুজুর কোরআন শরীফটা হেফাজত করেন আমার ঘরে, এটা ময়লা হয়ে যায়, কোরআন মসজিদের জায়গা, কোরআনের জায়গা মসজিদ, ও মুসলমান কোরআন হচ্ছে তোমার কলমের, তোমার কলমে থাকবে কোরআন। এটা আমরা না বুঝলেও ইংরেজরা ঠিকই বুঝেছিল যে যতদিন পর্যন্ত মুসলমানের সিনা থেকে কোরআনকে না সরানো যাবে ততদিন পর্যন্ত মুসলমানদেরকে দমানো যাবে না। এই একটা রিপোর্ট পেশ করেছে, পরামর্শ দিয়েছি। দুই নম্বর হচ্ছে মুসলমানদের শিশু বাচ্চা যারা তাদেরকে দিনী শিক্ষা থেকে দূরে সরাতে হবে, দিনী শিক্ষা দূরে সরানোর জন্য তাদেরকে উঁচু চাকরি দেওয়ার লোভ দেখিয়ে বিভিন্ন পথ সৃষ্টি করে ইংরেজি শিক্ষার গুরুত্ব বুঝায়া তাদেরকে ইংরেজি শিখাইতে হবে এত বেশি যে ওই ইংরেজির চাপে তারা কোরআন এবং দিনী শিক্ষা থেকে দূরে সরে যায়। তখনই ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছিল ইংরেজি শিক্ষা হারাম, ইংরেজি শিক্ষা হারাম, এটার একটা প্রেক্ষাপট ছিল। শুধু শুধু অনেকেই ওলামায়ে কেরামকে বলে যে তারা তো ইংরেজি শিক্ষাকে হারাম ঘোষণা দিয়েছিল এক সময়, এরা তো সেই সে জাতি খালি আমাদেরকে পিছনে ঠেলে নিয়ে যেতে চায়, কিন্তু ওই ইতিহাস কেউ তালাশ করে না যে আলিমরা কখন কোন প্রেক্ষাপটে ইংরেজি শিক্ষাকে হারাম ফতোয়া দিয়েছিল। এই প্রেক্ষাপটে যখন ইংরেজরা ওই ইংরেজি শিক্ষার চাপ দিয়া কোরআন শিক্ষা থেকে মুসলমানদের সন্তানদেরকে দূরে সরানোর ষড়যন্ত্র করছে, তখন যা তারা ফতোয়া দিয়েছে। দুই তিন নম্বর হচ্ছে মুসলমানদের ইমানি চেতনার কেন্দ্রবিন্দু ওলামায়ে কেরাম, এই আলেমদেরকে হত্যা করতে হবে। গণহারে আলেম হত্যা করা শুরু করে দেখবেন সাধারণ মানুষ আপনাদের কথা মানতে বাধ্য হবে, মেনে যাবে তারা, তখন ইংরেজরা যেখানে আলেম পাইত সেখানেই তাদেরকে হত্যা করত। আজকের আমাদের রানী ভিক্টোরিয়া পার্ক আমরা চিনি না, ভিক্টোরিয়া পার্ক ছদরঘাট, ওই পার্ক এখন তো একটা নোংরা আবর্জনা হয়ে গেছে, বদিনদের আস্তানা হয়ে গেছে, উলঙ্গ নারী পুরুষ সেখানে ঘোরাফেরা করে আমরা দেখেছি, অথচ ওই পার্ক হচ্ছে ওলামায়ে কেরামের লাশ ঝুলার ইতিহাস, ইতিহাসের সাক্ষী হয়ে জায়গা, শত শত আলেমকে ওই জায়গায় ফাঁসিতে ঝুলানো হয়েছে, সেই কারণে ওটা স্মৃতি। আজাদ কাশ্মীর মান নামক একটা জায়গায় এখন একটা গাছ ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়ায় আছে, যেখানে তৎকালীন শ্রেষ্ঠ আলিম হযরত আলমারি রহমতুল্লাহ আলাই, সুবুদ আলী রহমতুল্লাহ আলাই, এই দুইজন আলিমকে ঝুলাইয়া তাদের শরীর থেকে চামড়া আলাদা করা হয়েছে, এই দুই শ্রেষ্ঠ দুইজন আলিমকে। দিল্লি থেকে পেশোয়ার পর্যন্ত মহাসড়ক, যে সড়কের নাম ছিল জেটি সড়ক, ওই জেটি সড়ক বিশাল সড়ক, ইন্টারন্যাশনাল সড়ক, এটা এক জায়গা থেকে আরেক জায়গায় দূরত্ব কত দূর, দিল্লি থেকে পেশোয়ার কত দূর, হাজার হাজার মাইল। এই সড়কের এমন কোন গাছ ছিল না যে গাছে আলেমের লাশ ঝুলে না, 1857 এর কথা। সেই সময়ের একটা ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি আজকের এই প্রসঙ্গের কারণে। আমাদের সামনে ওই সময়ের এক ইতিহাসের বই আছে যার নাম হচ্ছে তারিখে কালাপানি, কালো পানির ইতিহাস, তারিখ আন ইতিহাস, উর্দুতে লেখা, লিখেছেন হযরত জাফর থানিসি রহমতুল্লাহ আলাইহ, আজাদী আন্দোলনের একজন সৈনিক আলিম, তিনি নিজে লেখেন তার নিজের ঘটনা এবং ইতিহাসের সামগ্রিক দিক আলোচনা করেছেন। তিনি নিজে বলেন যে ওই দিল্লি থেকে কিছু আলিমকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে হাত তোলা পড়ায় পেশোয়ার নেওয়া হয়েছে, পেশোয়ার নেওয়ার পর তাদেরকে যখন পেশোয়ারের আদালতে উঠানো হয় তখন ইংরেজ কর্তৃক যে শাসক ছিলেন, বিচারক ছিলেন, তিনি ফাঁসির রায় দেন তাদের বিরুদ্ধে। ওই ফাঁসির রায় পেয়ে তারা খুব আনন্দ প্রকাশ করতেছে,
আনন্দ প্রকাশ করার পর উনি ওই ফাঁসির রায় ক্যান্সেল করেন যে না, ফাঁসির রায় মেনে তুমি আনন্দ প্রকাশ করো বাদ এটা। তখন তাদেরকে পেশোয়ার থেকে মুলতান পাঠানো হবে, মুলতান জেলখানায় খুব শাস্তি দেওয়া হয়, শাস্তি দেওয়ার জন্য পাঠানো হবে। তো রেলের মধ্যে ছোট্ট ছোট্ট ঘর বানায় তাদেরকে ওইখানে বসায় নেওয়া হয়েছে। তিনি নিজে বর্ণনা করেন যে আমাদের ওই ঘরগুলো এত ছোট ছিল যে আমরা দাঁড়াইতে পারতাম না, শুইতেও পারতাম না, এবং ওই রুমের চারদিক থেকে লোহা ফিট করানো হয়েছিল, একটু হেললে দুললে ওই লোহা ঢুকে যেত। তিনি বলেন যে আমাদের ঘাম আর রক্ত একাকার হয়ে গেছে, এইরকম কষ্ট পাইতেছিলাম। রাস্তার মধ্যে খাবার পর্যাপ্ত পরিমাণ দেওয়া হতো না, পানি দেওয়া হতো না, ওই একই জায়গায় ওই রাস্তার যা সব ওইখানে গন্ধ দুর্গন্ধ। আমাদেরকে যখন মুলতান নামানো হয়, মুলতানের কোর্টে যখন আমাদের পৌঁছানো হয়, আমাদের ওই ক্ষীণ শরীর নিয়ে আমরা যখন কোর্টে আদালতে উঠি কাঠ করা, তখন আদালতের পক্ষ থেকে আবার আমাদের বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা হয়, বিদ্রোহীরা ফাঁসি। ওরা যখন ফাঁসির রায় ঘোষণা হয়, আমরা সবাই নারায় তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আনন্দ প্রকাশ করতেছিলাম। তো বিচারক জিজ্ঞেস করেন, কাজী তোমরা আনন্দ কেন প্রকাশ করতেছো, তোমাদের ফাঁসির রায় হয়েছে, মৃত্যুকে ভয় পাও না? বলে আনন্দ প্রকাশ করতেছি দুই কারণে, এক তো এই কঠিন নির্যাতন থেকে এখন মুক্তি পাবো এই কারণে, আরেক হচ্ছে যে শাহাদত বরণ করলেই তো কালকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হবে। ওই আনন্দে আমরা আনন্দ প্রকাশ করতেছি। বিচারক বলে তাদেরকে ওই আনন্দ প্রকাশ করার সুযোগ দেওয়া যাবে না, এই জায়গায় ফাঁসি ক্যান্সার কি করা হবে? বলে তাদেরকে আরো কঠিন শাস্তি দেওয়ার জন্য দ্বীপ আছে কালাপানি, ওখানে পাঠায় দেবে। ওখানে পাঠানোর সময় এই জায়গাটা হচ্ছে আমাদের আলোচনার মূল কথা, একটু খেয়াল করে শুনতে হবে। ওইখানে পাঠানোর সময় লাস্ট চিকিৎসা হিসাবে তাদেরকে কুপরামর্শ কেউ একজন দিয়েছে যে তাদের মন ঘুরানোর জন্য আপনজনকে ঢাল হিসেবে ব্যবহার করা হোক, তাদের আপনজনকে এনে তাদের ওই কষ্ট দেখানো হোক, হতে পারে আপনজনদের চোখের পানি দেখে তাদের মনের সিদ্ধান্ত চেঞ্জ হবে, তারা ইংরেজ শাসনকে মেনে নিবে, হতে পারে। ওই আপনজনদেরকে জেলখানার সামনে আনা হয়েছে দেখার জন্য, সকলের গায়ে শেকড় পড়ানো, শেকড়ের ভারে সকলের মাথা নিয়ে যাওয়া অবস্থা, শরীর রক্তাক্ত, ওই শরীর থেকে রক্ত ঝরতেছে, কাপড় ছেঁড়া ফাটা, বিধ্বস্ত অবস্থা, কার সহ্য হয় এটা? জেলখানার কয়েদিদের সাথে সাক্ষাতে গিয়েছি বহুদিন বহুবার জীবনে, সেখানে এই দৃশ্য দেখেছি আমরা। ভেতরে যারা থাকে তারাও কান্না করতেছে, বাইরে যারা থাকে তারাও কান্না করতেছে, এই দৃশ্য। ওই আপনজনরাও তাদের ওই কয়েদি আপনজনদেরকে দেখে কান্না করতেছিল, এটা ইংরেজদের টার্গেট ছিল, তাদের ওই চোখের পানি দেখে যদি ওই কয়েদিরা, এই আলেমরা, এই হুজুররা আমাদেরকে মেনে নেয়, আপনজনদের কাছে ফিরে যাওয়ার লোভ, আকাঙ্ক্ষা, চাহিদা, এটার কারণে যদি তাদের মনটা একটু ঘুরে যায়, এটাই ছিল তাদের টার্গেট। তো ওই তারিখে কালাপানির বইয়ের লেখক তিনি বলেন, জাফর থানিসি রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন যে আমার আপনজনরা ওই জেলখানার সামনে হাজির, এর মধ্যে আমার ছোট্ট একটা বাচ্চা ছিল, ওই বাচ্চাটাও আছে। ওই ছোট্ট বাচ্চা সে ইংরেজ বুঝে না, ইংরেজ কি জিনিস? ওই ছোট্ট বাচ্চা সে শরীয়ত বুঝে না, শরীয়ত কি জিনিস? ওই ছোট্ট বাচ্চা সে আল্লাহ আল্লাহ রসুল চিনে না, কোরআন চিনে না, আল্লাহর বিধান চিনে না, সে তো চিনে তার বাবা, সে জানে আজকে বহুদিন থেকে বাবাকে দেখে নেয়, সে জানে বহুদিন থেকে বাবার বুকে মাথা রেখে সে ঘুমায়, সেটাই জানে, সে বাবাকে দেখে চিৎকার করে। যার কথা তিনি বলে, আমার সন্তান দৌড়ে আসে যখন আমাকে জড়াইয়া বসে, এটা খেয়াল কর, সন্তানের দিকে তাকায় কিন্তু তারা আল্লাহর হুকুমকে মানি দেয়, সন্তান দৌড়ে আসছে জয়ে ধরছে। যারপর থানিসিরি তিনি তার বিবিকে ইশারা দিলেন, বাচ্চাটাকে কোলে তুলে নাও, বাচ্চাকে কোলে তুলে নিছে বিবি, কিন্তু তারপরও তিনি ইংরেজদের শাসনকে মেনে নিতে রাজি হন নাই। কারণ তিনি রসুলের ওই হাদিস জানেন, তিনি যাবো আর তৈয়ারের সে ইতিহাস জানেন, যার কারণে রসুল সামনে থাকলে পিছনে বাচ্চা টানবে, বিবি টানবে,
আপনজন পিছন থেকে ডাকবে, কিন্তু যারা মুমিন তাদের সামনে আল্লাহ রসুলকে বাদ দিয়ে সে সন্তানের মহাব্বত বিবির মহাব্বত আল্লাহ আল্লাহ রসুলকে বাদ দিতে পারে। এটা তো মুমিনের আলামত। জাফর থানসিরি তিনি ওই একই অবস্থা, তারও ইমানের ওই হায়াত, সন্তানের মায়ায় তিনি আল্লাহ রসুলের বিধানকে মাটি চাপা দিতে রাজি হন নাই, বরং তিনি সন্তানকে ডাক দিয়ে বলেছেন, ওরে বাবা শুনে রাখো, যদি আল্লাহ তাআলা তোমার বাবাকে জীবিত অবস্থায় আবার তোমার কাছে ফেরত আনে তাহলে তো বাবাকে আবার দেখবা, কিন্তু যদি ফেরত না আনে বাবা, যদি আমি স্মরণ করি মৃত্যুবরণ করি, তবে আমাদের মাঠে হাউজে কাউসারের পারে আমাদের আবার ইনশাআল্লাহ তাআলা সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। এই হচ্ছে আরেক সত্যিকার আলেম ন্যায় বেদনি সাহাবায়ে কেরামদের যুগ কোত্তর সহিতা, সেই যুগ যুগ ধরে আমরা ইতিহাস আমাদের সামনে যে প্রকৃত মুমিন যারা তাদের সন্তান কখনো তাদের দুশ্মন হয় না, তাদের বিবি কখনো তাদের দুশ্মন হয় না, অথচ আল্লাহ তাআলা সূরা তাওবার 13 নম্বর আয়াতে বলতেছেন এই কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহদারুহুম, তোমাদের অনেক বিবি কিন্তু তোমাদের দুশ্মন, অনেক সন্তান কিন্তু তোমাদের দুশ্মন, কাজে এই দুশ্মন এই শত্রু সম্পর্কে সতর্ক থাকতে হবে, এটা আল্লাহ তাআলা বলতেছেন। আমার সন্তান আমার শত্রু কিনা এটা আমি সিদ্ধান্ত দিব, আমার বিবি আমার শত্রু কিনা এটা আমি সিদ্ধান্ত দিব, যদি আমার বিবি আমার সন্তান আল্লাহ আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে কোন রকমের বাধা কোন রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাহলে আমি বুঝে নিব আমার এই বিবি আমার এই স্বামী আমার এই সন্তান আমার এই বাবা আমার এই আপনজন আমার দল আমার রাষ্ট্র আমার শত্রু আমার দুশ্মন সে আমাকে আল্লাহ পাইতে বাধা সৃষ্টি করতেছে, সে আমাকে জান্নাতে যাওয়ার জন্য বাধা সৃষ্টি করতেছে, আমি এর সাথে নাই, কারণ শয়তান আসছে তার মধ্যে কোনো পার্থক্য নাই, শয়তানও চ্যালেঞ্জ করেছে আমাকে জান্নাতের রাস্তা থেকে দূরে ঠেলে দিবে, এরাও আমাকে জান্নাতের রাস্তা থেকে দূরে ঠেলে দিচ্ছে, শয়তান আমাদের দুশ্মন এরাও আমাদের দুশ্মন। তো আমাদের বিবিকে আমাদের বাচ্চাগুলাকে আমাদের আপনজনকে দুশ্মন বানানোর তো দরকার নাই, তাদেরকে আমরা মহব্বত করি না আলহামদুলিল্লাহ সবাইকে মহব্বত করি, তো তাদেরকে আমরা দুশ্মন কেন বানাবো, কেনই বা তারা আমাদের দুশ্মন হবে, কোনো কারণ নাই, তারা আমাদের বন্ধু, আমরা জান্নাতে যাব তারাও যাবে ইনশাআল্লাহ, তাদেরকে নিয়েই আমরা জান্নাতে যাব। উপায় কি? উপায় তো একটাই, শরীয়ত আমি একা মানলে হবে না, আমিও মানবো আমার আপনজন মানবে ইনশাআল্লাহ তাআলা, আমার সন্তানকে দিন শেখানোর দায়িত্ব আমার জিম্মায়, আমার বিবিকে দিনের উপর চলতে উৎসাহিত করা তালিম দেওয়া পেশার যতটুকু সম্ভব শরীয়ত যতটুকু অনুমোদন দিয়েছে ততটুকু সব কিছু করা বুঝানো তার প্রয়োজনে তার হাতে পায়ে ধরা, যেভাবে আমি তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো ওইভাবে যেভাবে দুনিয়ার আগুন থেকে তাকে আমি বাঁচাতাম ঠিক ওই প্রক্রিয়ায় আমি তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো ইনশাআল্লাহ। তাইলে তাইলে ওই সন্তান আমার শত্রু নয়, ওই সন্তান আমার বন্ধু হয়ে যাবে ইনশাআল্লাহ, ওই সন্তান আমার দুনিয়ার শান্তির কারণ হবে, ওই সন্তান আমার মৃত্যুর পর আমার শহরের পাশে দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আজকে আমার বাবা মারা যায় আমি মসজিদ থেকে হুজুর নিয়ে আসি, আমার বাবা মারা যায় আমি আরেকজনকে দিয়ে জানাজা পড়াই দিছি, কেন কেন আল্লাহ হুজুরে হুজুরের আল্লাহ না আমার আল্লাহ, মাওলানা সাহেবের একার আল্লাহ হাফিজ সাহেবের একার আল্লাহ, তো কোরআন শরীফ হাফিজ সাহেবকে দিয়ে আমি পড়াই আল্লাহর কাছে আমি প্রার্থনা করব আল্লাহ যদি নারাজ হন, যদি আল্লাহর মধ্যে এই জিনিস আল্লাহ তাআলা যদি বুঝেন যে তুমি আমার রহমত থেকে নিরাশ হয়েছো বান্দা এই জন্য তুমি আরেকজনের কাছে গেছো, যদি আল্লাহ বলেন এটা কি জবাব দিবেন? আলেমকে সম্মান করি আমরা, নিজে আলেম এক হাবেন আমরা সম্মান করি, কোনো আলেমকে অসম্মান করার জন্য কথাটা বলা না, সাধারণ মানুষ আলেমের কাছে যাবে মহব্বত করবে দিনী বিষয়ে পরামর্শ নেবে এটা তো ঠিক আছে, কিন্তু আমরা আলেমকে কোন জায়গায় রাখতেছি ভাই? যে আলেম হওয়া দরকার ছিল আমার ইমাম আমার নেতা
সব বিষয়ে আমি তার কাছে পরামর্শ নিতাম, সেই আলেম হয়ে গেছে আমার। এখন শুধুমাত্র বিয়ে পড়ানোর কাজ সাহেব, আমার বাবার মৃত্যুর পর তার জানাজা পড়ানোর ইমাম সাহেব, আমার বাবার মৃত্যুর পর তার জন্য একটু দোয়া করার জন্য ভাড়ারে কোরআন বানিয়ে ফেলছি আমি। আরে না, এটা তো আফসোসের কথা। আমার আল্লাহ ওই আলেমের যে আল্লাহ, আমারও একই সত্তা একই জাত আমার আল্লাহ, ওই আল্লাহ তিনি যিনি শয়তানের দোয়া কবুল করেছেন, করেছেন কিনা? আল্লাহ তাআলা শয়তানের দোয়া কবুল করেছেন কিনা? শয়তান আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন আলা ইন্নাকা মিনাল মুনজারিন। আল্লাহ আমাকে একটু সুযোগ দেন কিয়ামত পর্যন্ত। আল্লাহ তাআলা বললেন তোমাকে কিয়ামত পর্যন্ত সুযোগ দেওয়া হবে। আল্লাহ তাআলা কি শয়তানের দোয়া কবুল করতে পারে? শয়তান আল্লাহর কাছে কিভাবে চাইল? হযরত হাকিম উলুম্মাত হযরত থানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ওই জায়গায় এত কড়াকড়ি চলতেছিল, আল্লাহ তাআলা শয়তানকে বলতেছেন ভাগ এখান থেকে, বলতেছেন আল্লাহ তাআলা শয়তানকে বলতেছেন ভাগ এখান থেকে। ওই মুহূর্তে শয়তান আল্লাহর কাছে চাইল খুব সহজে। আর থানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন শয়তান আল্লাহর কাছে কাছে দীর্ঘদিন থাকার কারণে আল্লাহ সম্পর্কে শয়তানের জানা আছে, আল্লাহ তাআলার কাছে ঠিকমতো চাইলে আল্লাহ তাআলা দিবেন। সুবহানাল্লাহ, ওই সুযোগটা শয়তান গ্রহণ করেছে, আল্লাহর কাছে চেয়ে বসছে যে আল্লাহ আমাকে একটা সুযোগ দে। সে যদি ওই টাইমে ওইটা চাইতো যে আল্লাহ আমি ভুল করেছি আমাকে মাফ করে দেন, আল্লাহ তাও হতো। কিন্তু সে ওইটা চায় না, শয়তান ওইটা চাবে কেন, মাফ চাবে কেন? সে চাইবে, শয়তান চাইবে সুযোগ। দেখেন না, আমরা শুধু সুযোগ চাই, আল্লাহ আমার সম্পদ বাড়াই দাও এটাও একটা সুযোগ চাওয়া, আল্লাহ আমার হায়াত বাড়াই দাও এটাও সুযোগ চাওয়া। কেন আমাদের দোয়া করা দরকার? আল্লাহ আমার হায়াতের মধ্যে বরকত দান করো। বাড়াই দিলে কি করবেন আপনি? 10 বছর আল্লাহ হায়াত বাড়াই দিল, ওই 10 বছর টাকায় ছেড়ে আপনি ঘরের মধ্যে পড়ে রইলেন, কি লাভ ওই হায়াতের? বরং 1 বছর বাঁচলেন, পুরো 1 বছর আল্লাহর গোলামি করতে পারলেন, ওই হায়াতের মূল্য আল্লাহর কাছে। তো আল্লাহর কাছে আপনি হায়াত চাইবেন কি? হায়াতের বরকত চাইবেন, যে আল্লাহ আমার হায়াতের মধ্যে বরকত দেন, আমার মালের মধ্যে বরকত দেন। মালের বরকত মানে বেশি হওয়া না, মালের বরকত মানে ওই মালের কারণে আমার ঘুম নষ্ট হয় না, ওই মালের কারণে আমার পরেশানি হয় না, ওই মালের কারণে কারোর সাথে ঝগড়াঝাটি হয় না, ওই মালের কারণে কারোর সাথে আমার মিথ্যা কথা বলতে হয় না, ওই মাল আমার আখেরাতকে বরবাদ করে না। এই হচ্ছে মালের মধ্যে বরকতের অর্থ। লক্ষ লক্ষ কামাইলে আরেকজন ডাকাতি করে লক্ষ লক্ষ নিয়ে গেল, এমন রোগ হইল যে রোগ আপনার শান্তি নিয়ে গেল, তো ওই মাল দিয়ে কি করবে? তাই এই জন্য আল্লাহর কাছে ওই শয়তানের মতো বুঝে শুনে চাই, শয়তানের মতো চাই। শয়তান চাইছে লম্বা টাইম, লম্বা টাইম আমরা চাই কি করবো? অল্প টাইম হোক আর লম্বা টাইম হোক, আল্লাহর কাছে চাওয়া আল্লাহ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন আপনার গোলামি করে করাতে যেতে পারি, এটা আল্লাহর কাছে চাওয়া। আল্লাহ মৃত্যুর সময় আপনার ন্যায় বান্দা বানায় কবুল করেন, আল্লাহর কাছে আমাদের চাওয়া এটা। আল্লাহ আমাদেরকে গুনার মুসিবত থেকে আপনি হেফাজত করেন, আল্লাহর কাছে চাওয়া এটা। নিজের আপনজনের জন্য আল্লাহর কাছে দোয়া করা, ইয়া আল্লাহ আমার সন্তানগুলোকে আপনি ন্যায় বানায় দেন। কয়দিন দোয়া করছেন, কয়দিন চোখের পানি ফেলছেন? সন্তান পরীক্ষায় ফেল করলে আপনি অসুস্থ হয়ে যান, চোখের পানি পড়ে, আর সন্তান আখেরাতের পরীক্ষায় প্রতিনিয়ত ফেল করতেছে, কয়দিন আপনার চোখের পানি পড়ছে? আখেরাতের পরীক্ষা, দুনিয়ার পরীক্ষার জন্য মসজিদে গিয়ে হুজুরের কাছে দোয়া চান, হুজুর কালকে থেকে পরীক্ষা দোয়া করেন বাচ্চার জন্য পাস করে। কয়দিন এরকম দোয়া নিজে করেছেন আল্লাহর কাছে, ইয়া আল্লাহ আমার সন্তান যেন আখেরাতের পরীক্ষায় উত্তীর্ণ হয় তাকে সেই রকম আমল করার তৌফিক দান করো, কতদিন দোয়া হয়েছে? ওইটাকে ওইটা নিয়ে কারণ পেশাই নেই, ওই যে শুরুতে যে কথা বলেছিলাম, কারণ আমার এই অস্থায়ী হায়াতকে অস্থায়ী জীবনকে আমি আমার স্থায়ী জীবন হিসাবে স্বীকৃতি দিয়ে দিচ্ছি, অথচ আমার ভবিষ্যতের কোন গ্যারান্টি নাই, যে কোনো মুহূর্তে আমি ফুটুস হয়ে যেতে পারি, যে কোনো মুহূর্তে আল্লাহর হুকুম আসবে আমি চলে যাব, যে কোনো সময় বুড়া হইলেই মারা যাবো, এটা ভুল কথা। বার্ধক্য হচ্ছে মৃত্যুর একটা আলামত, বার্ধক্য মৃত্যুর একটা আলামত, মৃত্যুর সময় না এটা। মৃত্যুর সময় তো সেটাই যেটা আল্লাহ তাআলার যখন ফয়সালা, এটা একটু আগেও হয় না পরেও হয় না। এই জন্য আমরা অনেকে যখন কম বয়সে মৃত্যুবরণ করে তখন আমরা বলে ফেলি অকাল মৃত্যু, অকাল মৃত্যু হয়েছে, এটা একটা কুফুরি কথা, কোরআনকে অস্বীকার করা।
আল্লাহ বলতেছেন সবার মৃত্যু কালে হয়, কাল মানে নির্দিষ্ট সময়ে হয়। আর আমি যুবক অবস্থায় কেউ মৃত্যুবরণ করলে আমি বলি অকালে মৃত্যু কারো মৃত্যু ভাই অকালে হয় না। নির্দিষ্ট টাইমই হয়, ওইটাই তার কাল, ওইটাই তার সময়, ওইটাই আল্লাহর হুকুম, নির্দিষ্ট সময়, নির্ধারিত সময়। আর কি হওয়ার কোন সুযোগ নাই, যে ভবিষ্যৎ ভবিষ্যৎ করে সন্তানের আপনি হারাম কামাইতেছেন, ওই ভবিষ্যতের গ্যারান্টি আপনাকে কে দিবে? ওই সন্তান যে আপনার বাঁচবে, আপনি বাঁচবেন, ওই গ্যারান্টি আপনাকে কে দিব? কই পাই নেই গ্যারান্টি? যদি গ্যারান্টি আপনি পেয়েই যান, নিশ্চিত হন যে আমি বাঁচবো, এই বিশ্বাস যদি পোষণ করেন, কোরআনের আয়াতকে অস্বীকার করার এটা নামান্তর। কোরআন বলতেছে কোনো গ্যারান্টি নেই, যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। আপনি বলতেছেন আমার বাঁচার গ্যারান্টি আছে, গ্যারান্টি না থাকলে এত লম্বা টাইম বাঁচার জন্যে, লম্বা টাইম চলার জন্যে আপনি এত প্রস্তুতি কেন নিচ্ছেন? এই জন্যই তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুনতি দুনিয়া কান্নাকা গরীব, দুনিয়ায় তোমাকে চলতে হবে মুসাফিরের মতো। মুসাফির 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 কোথাও যিনি স্থায়ী থাকেন না, কোনদিনের কম যান চলাবে না। এমন ব্যক্তি আপনারা কি জানেন রাস্তার মধ্যে গিয়ে কেউ স্থায়ী ঘর বানানোর চেষ্টা করে? রাস্তার মধ্যে তার গন্তব্য এক জায়গায়, রাস্তার মধ্যে ট্রানজিট, ওই জায়গায় কেউ বাড়ি কিনবে? এই দুনিয়া হচ্ছে আমাদের ট্রানজিট। আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠাইছেন দুনিয়ায়, আবার চলে যাবো জান্নাতে, ট্রানজিট করলাম দুনিয়ায়। এই দুনিয়াকে বানিয়ে ফেলছি, এখন আমি আমার আসল ঠিকানা আসল গন্তব্য। ধোকায় না শয়তান, শয়তান আমাকে ধোকা দিচ্ছে, লম্বা টাইম বাজার ওয়াদা দিচ্ছে শয়তান, এটা শয়তানের ধোকা। যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে ডাক দিতে পারেন কিনা, যে কোনো মুহূর্তে ডাক দিতে পারেন কিনা, এখানে মধ্যে এমন কেউ কি আছেন গ্যারান্টি দিতে পারেন যে আগামী দুই মিনিট আপনি বাঁচবেন? এরকম কেউ আছে? কেউ নাই। এটা বিশ্বাস করি, এটা বিশ্বাস করি মানে এটা মানি, বিশ্বাস করি না, এটা মানি যে হওয়ার কথা ঠিক, কিন্তু বিশ্বাস করি না। যদি বিশ্বাস করতাম তাহলে আমার প্রস্তুতি, আমার চালচলন, আমার পদক্ষেপ ওইরকমই হইত ইনশাআল্লাহ তাআলা। অতীতে যা হয়েছে তো হয়েছে, অতীত যা হয়েছে তো হয়েছে, ওই সমস্ত গুণা মিটানোর জন্য আল্লাহ তাআলা আমার জন্য সহজ পথ রেখেছেন আলহামদুলিল্লাহ। সেই সহজ পথ বোঝার জন্য এখন আরো পথ সহজ হয়ে গেছে কম্পিউটারের কারণে। কথাটা আমি প্রায়ই বলি, আমার জন্য জিনিসটা খুব সুন্দর করার জন্য কম্পিউটার আমাদের জন্য আল্লাহ তাআলার ফয়সালাকে বোঝার জন্য সহজ হয়ে গেছে, কম্পিউটার সহজ করে দিয়েছে। কম্পিউটারের মধ্যে ডিলেট অপশন থাকে না, ডিলেট করা যায়, অনেক ফাংশন যদি থাকে, অনেক বিষয় যদি থাকে, ওই ডিলেট করার পদ্ধতি নানা রকমের। নির্দিষ্ট কিছু বিষয় আপনি ডিলেট করলে ওই জায়গায় ক্লিক করতে হয়, তাই না? বা যখন ওই জায়গায় ক্লিক করে ডিলিটে টিক দিবেন, বা ওইটা গেল। আবার অল ডিলিটে একটা ফাংশন থাকে, সবগুলোকে নির্দিষ্ট করে যখন অল ডিলিটে ক্লিক করবেন সব কিন্তু একসাথে ডিলিট হয়ে যায়, যায় কিনা সেটা হাজারো পূর্ণ হোক, হাজারো পূর্ণ হোক, আমার বানানো মানুষের বানানো কম্পিউটার যদি হাজারো প্রোগ্রামকে একসাথে ডিলিট করে দিতে পারে, আমার আল্লাহ বলেন ওরে বান্দা আমি তার চেয়েও বেশি ক্ষমতাবান, তার চেয়েও বেশি দয়াশীল, দয়াবান, মেহরবান। তুমি তোমার জিন্দেগীর সমস্ত গুণাগুলোকে ক্লিক করে একবার অল ডিলিটে টিপ দিয়া বলো রব্বানা জালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমি অপরাধ করেছি, সারা জিন্দেগীর গুণাগুলা কল্পনা করে আল্লাহর কাছে একবার শুধু বলি দিল থেকে, আল্লাহ আমি নিশ্চয়ই অপরাধ করেছি। আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন, রাসূল বলতেছেন আত্তাইব মিনাজ জাম্মি কামান লা জামবালা, একজন তওবাকারী আল্লাহর কাছে এমন পবিত্র হয়ে যায় যেন জিন্দগিতে সে কোনো গুনাহই করে না। এটা বোঝা আমাদের জন্য এখন সহজ হয়ে গেছে কম্পিউটারের কারণে। না হয় আপনি মনে মনে ভাবতেন যে এত গুণা করলাম, এত গুণা করলাম, এই সবগুলাই আল্লাহ তাআলা মাফ করে দিবেন। হ্যাঁ, সবগুলাই আল্লাহ তাআলা মাফ করে দিবেন, শুধু সবগুলা না, সমস্ত গুণাগুলা যদি আরো হাজার লক্ষ কোটি গুণ যোগ করেন, পূরণ করেন, চক্রবৃদ্ধি হারে যদি বাড়ে, তাও রসুলের ওয়াদা রসুল বলেছেন তোমার গুণার পরিমাণ যদি জমিন থেকে আসমান পর্যন্ত হয়ে যায়,
তোমার খুনের পরিমাণ যদি সাগরের ফেনা পরিমাণ হয়ে যায়, আল্লাহর কাছে দিল থেকে তুমি তওবা করো, আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে। সুবহানাল্লাহ। হাজির কোন রকমের সংশয় সন্দেহ যদি থাকে তাহলে এটা মুমিনের আলামত না। এটা আল্লাহ তাআলার কথা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ লা তাইয়াসু মির রূহিল্লাহ ইন্নাহু লা ইয়াসু মির রূহিল্লাহ ইল্লা আল-কওমুল কাফিরুন। আল্লাহর রহমত থেকে নিরাশ তো কাফিররা হয়, মুমিন আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে। আমি যদি মুমিন হয়ে থাকি, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া এটা আমার জন্য জায়েজ নাই, জায়েজ নাই, এটা হারাম, এটা কুফরি। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া না, আমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হবো না। আল্লাহ আমাদেরকে অনেক মহাবত করে বানাইছেন, আল্লাহ আমাদেরকে অনেক মহাবত করেন আলহামদুলিল্লাহ। হাদিসে আসছে যে রব্বুল আলামিন সমস্ত মায়াগুলোকে 100 ভাগ করেছেন, সমস্ত মায়াগুলোকে 100 ভাগের এক ভাগ আল্লাহ তাআলা দুনিয়ায় ছড়াইয়া ছিটিয়ে দিয়েছেন। ওই এক ভাগের কারণে বাবা সন্তানকে মহাব্বত করে, মা সন্তানকে মহাব্বত করে, বিবি স্বামীকে মহাব্বত করে, এমনকি চতুষ্কোণ জন্তু তার সন্তানকে মহাব্বত করে। রাসূল বলেন এমনকি ওই চতুষ্কোণ জন্তু তার সন্তানকে যে দুধ পান করায়, ওই পাটা যে উঠায় উপরের দিকে এই ভয়ে যে আমার পায়ের খুড়া আমার ওই সন্তানের গায়ে লাগে সে ব্যথা পাবে, ওই যে মহাব্বতটা সেটা ওই এক অংশেরই এক টুকরা ভাগ। মনে করেন এইরকম 99 অংশ আল্লাহ তার নিজের কাছে রেখেছেন। ও ভাই আমরা কেন নিরাশ হবো, নিরাশের কোনো কারণ নাই। ইনশাআল্লাহ তারা এই মজলিস থেকে নিজেকে পুরোপুরি পবিত্র করে ঘরে যাওয়া সম্ভব, সম্ভব, কিন্তু সেটা যদি হয় আল্লাহ কেন্দ্রিক, যদি আল্লাহর হক নষ্ট করা হয়, বান্দার হক যদি নষ্ট করা হয়, সেটা মাফ করানোর একটাই পদ্ধতি ওই বান্দার সাথে মিট করা। এখানে তওবা আল্লাহর কাছে বললে, আল্লাহর কাছে করলে কোনো কাজ হবে না, তওবা করতে হবে যার হক নষ্ট করেছি তার কাছে, তার সাথে মিট করতে হবে, তার সাথে আপোষ করতে হবে, ক্ষমা চাইবে তার কাছে চাইতে হবে। সে যদি ক্ষমা না করে তাহলে কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এখন অনেক ক্ষেত্রে আমরা দেখি, আমরা বলি শুনি যে হুজুর বারবার মাফ চাই ক্ষমা করে না। এরকম যদি হয়, আপনার আন্তরিকতার মধ্যে যদি কোনো রকমের কমতি না থাকে, তাহলে আল্লাহ তাআলার কাছে জবাব দেওয়ার একটা রাস্তা আছে। কিন্তু আপনি পুরোপুরি আন্তরিক না হলে ওই দায় সারা গুছের কোনো রকমের ক্ষমা চাইলেন ভাই মাফ করে দিও না, এই মাফের তো কোনো অর্থ নাই। আন্তরিক হইলে ইনশাআল্লাহ আশা করা যায় যার হক নষ্ট করেছেন তিনি আপনাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ তাআলা। ওইরকম ক্ষমা নিয়ে যদি কবরে যাওয়া যায় ইনশাআল্লাহ তাআলা আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাত নসিব করবেন। আমিন। তাহলে হাজিরিন আল্লাহ তাআলা যে কথাগুলো শুনলাম বললাম, এগুলো আল্লাহ তাআলা আমাদের জীবন চলার জন্য, জান্নাতি রাস্তায় চলার জন্য ওসিলা বানায় দেন করে। আমিন। আপনাদের কেমন লাগছে জানি না, আমার কিন্তু খুব ভালো লাগছে যে এমন ঘরোয়া পরিবেশে দিনের কথা কিছু হচ্ছে। আজকাল দুনিয়ায় এরকম একটু জায়গা পাইলেই তো বিভিন্ন প্রোগ্রাম শুরু হয়ে যায়। আজকেও তো একটা দিন, 26 মার্চ, আনন্দ উৎসবের একটা রাত দিন, সারাদিন তো বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম হয়েছে। তো এই জায়গায়ও কেমন একটা গানের অনুষ্ঠান হইতে পারত, স্বাধীনতা দিবস উপলক্ষে একটা গানের প্রোগ্রাম তো হইতে পারত। আপনারা না করে বহু মানুষ তো করেছে, সেটা না করে আপনারা আল্লাহকে রাজি করার জন্য জান্নাত পাওয়ার আশায় নিজেকে জান্নাতি বানানোর ফিকিরে যে কাজটা করলে এটা কোনো দামি কাজ হয়েছে আল্লাহর কাছে, কত দামি কাজ হয়েছে। এইরকম কাজ তো অব্যাহত থাকা উচিত আমার মনে হয়, আপনাদের এই কাজ, আমাদের আশা অব্যাহত থাকুক আর না থাকুক, আপনাদের এই মজলিসটা কায়েম থাকুক। কেউ না কেউ তো বসবে ইনশাআল্লাহ তাআলা, আমরা আসতে পারি, কেউ না কেউ আসবে, আমাদের সুযোগ থাকলে আসবো, যদি ওনারা বলেন দেখেন আপনারা ইনশাআল্লাহ। এটা আমাদের জিম্মাদারি, আপনাদেরকে গানের সারা দেওয়া আশা, আমাদের জিম্মাদারি, আমাদের জন্য ফরজ। আপনারা যেমন মনে করেন আপনার সন্তানের মুখে আহার তুলে দেওয়া আপনার জন্য ফরজ, আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর কসম খেয়ে বলছি এর মধ্যে কোনো রকমের ধোকা নাই, এটা আমাদের জিম্মাদারি। আল্লাহর দিনকে আপনাদের পৌঁছানো, আপনাদের পর্যন্ত পৌঁছায় দেওয়া, এটা আমাদের জিম্মাদারি, আমাদের জন্য ফরজ, এটা দায়িত্ব আমাদের। এই জন্য ডাকলে পারব ইনশাআল্লাহ তাআলা, যদি সুযোগ থাকে ইনশাআল্লাহ। তো আপনাদের কিন্তু এই মজলিসগুলো দায়িত্ব কায়েম রাখা দরকার ইনশাআল্লাহ তাআলা। অবশ্য পরামর্শ করে এই মজলিসগুলো আপনারা কায়েম রাখেন মাঝে মধ্যে, বিশেষ করে আপনারা তো মাঝে মধ্যে মসজিদে গিয়ে শুনেন, কিন্তু এই ভিতরের মানুষ যারা ঘরের মেয়েরা তারা তো শুনতে পায় না, অন্তত তাদের শোনার একটা ব্যবস্থাও হইলে। আর এই সম্মিলিত দিন মানার যদি ব্যবস্থা না হয় তাহলে ঘরের মধ্যে দিন পালন করা কঠিন হয়ে যাবে। ওই যুদ্ধ করবেন আপনারা
দিন পালন করবেন? সন্তানের সাথে যুদ্ধ করবেন, বিবির সাথে যুদ্ধ করবেন, না নিজের দিন পালন করবেন? আর যদি যুদ্ধ করতে না হয়, জান্নাতি পরিবেশ হয়, ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার হয়ে যায়, তাহলে তো ওই ঘরটাই জান্নাতি ঘর হয়ে গেল। এই জন্য আমাদের ঘরকে জান্নাতি ঘর বানাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।